কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় এখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা কামড়া খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন। আমার জন্মের পাঁচ দিনের মাথায় আমার খালামণি মারা গেছে। আমার জন্যই? আপনার জন্য? জি, এটা হয়েছে আমার আম্মু যখন আগের দিন রাত্রে পেইন হয়েছে, জি, তো সারা রাত এভাবে থাকা অবস্থায় আমাদের নানুদের বাসায়, পরে মাসি মেডিকেল আস্তে আস্তে আপনার 11টার দিকে আনা হয়েছে, জি, যেখানে 5-7 মিনিটের জায়গা আর কি, এখানে 1 ঘন্টা সময় লাগছে ফেরিতে আসতে আর কি। ওকে, তো আনার পরে এখানে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন হয়েছে, আমার আব্বু আসে নাই। আব্বু না আসাতে আমার নানু আসছে আমার মামনির সাথে। তারপর এখানে আব্বুর একটা সাইন লাগে বা আব্বুর এখানে দায়িত্ব আছে, এটা কোনোটাই আব্বু আইসা মানে পালন করতে চাইলো না বা আসলো না, হয়তো টাকা পয়সার সমস্যা এই জন্য। আপনার মার ক্ষেত্রে এরকম ঘটনা, মানে আপনি কি প্রথম সন্তান? জি। বাবা কি করতো? আব্বু তখন কিছুই করতো না। এটা হয়েছে কি, আমার আব্বু একটু বাজার নিশা ছিল, এমনি হলো সব ঠিক আছে, খুবই ভালো মানুষ সবার কাছে, কিন্তু একটা নেশা ছিল, এটা জুয়া খেলতো। ওকে ওকে, ঠিক আছে, একেবারে শেষ আমরা, এমন অবস্থা। তারপর এই অবস্থায় আমার এইখানে আমার মামুরের কাছে আসলো না, তো আমার নানু আসলো। আমার নানুর দুই কানে দুইটা হীরা দিয়েছিল, একটা বিক্রি করে তখন এখানে টোটাল মানে কস্টিং হাসপাতালের খরচটা খরচটা আর কি বেকার পড়ছে। তো এখানে আমার জন্মের সময় দেখেন আমি এখন এত বড় এত এই অবস্থায় আমার বেশি থাকার কথা না। প্রথমে আমার যখন ডাক্তারে বলছে অনেক টাকার ব্যাপার বলছে, তখন সাথে ছিল আর কি টাকাটা। আচ্ছা, নানু এমনিতে আসছিল, তো যখন ডাক্তার বলতেছে যে সিজার করলে এত টাকা খরচ হবে, জি, দিয়ে এত টাকা আমার কাছে নাই, নরমাল ডেলিভারি, আবার নানুই বলতেছে যেভাবে হোক নরমাল করতে হবে। আচ্ছা, তারপর ডাক্তার বলতেছে এটা নরমাল সম্ভব না। ও, পরে নানু বলতেছে আমি আমার মেয়েকে চাই, যেহেতু বাচ্চা বা ওর স্বামী আসতেছে না, ওর খোঁজখবর নিতেছে না, খরচ বিষয়ে কোনো চিন্তা করতেছে না, মানে আসতেছে না টোটালি, সেহেতু আমি আমার মেয়েকে চাই, মেয়ে হয়ে থাকলে ছেলে হোক আর মেয়ে হোক সন্তান হবেই, এরকম ভাবে নানু আর কি বললো। এটা পরে আর কি আমি শুনতে পারলাম ওনাদের কাছ থেকেই। তো এই অবস্থায় ডাক্তার পরে দেখলো যে না এটাই করতে হয়, এখানে টাকা এখন নাই, যেহেতু এটাই করতে হয়, মানে এটাই সাইন করছে আর কি পেপারসে, এটা দিই। পরে ডাক্তাররা চেষ্টা করে কিন্তু আবার নরমালি আমাকে মানে স্বাভাবিকই হয়েছে, যাই হোক আপনি শেষ পর্যন্ত নরমালি নরমালি হয়েছে আর কি। হ্যাঁ, হওয়ার পরে আমাদের সবার যারা আত্মীয় স্বজন আছে, আমি নানুদের মাঝে, নানুদের এবং খালামণিদের মাঝে, মামাদের মাঝেও আমি সবার বড় মানে নাতিনের ভিতরে আর কি, নানুদের নাতি ছেলেদের ভিতরে, তো আবার মেয়েদের ভিতরে আমার যে খালামণি আমার জন্য মারা গেছে, ওর একটা বাচ্চা 1.5 মাসের রাইখা মারা গেছে, আমার 1.5 মাসের বড়। তখন সবার টিউশন যখন জানা হইলো, তখন সবাই আসলো হাসপাতালে একবার করে দেখার জন্য, দেখে আসলো, সবাই দেখে দেখে চলে গেলো, খালামণি মার সাথে থেকে গেল, মা এখানে মনে 2 দিন ছিল, 2 দিন থাকার পর মার সাথে একবার নানু বাড়ি চলে গেছে। নানু বাড়ি চলে যাওয়াতে আপনার যেদিন এই যে আপনার যেটা গ্রামের বাসায় বলে হাইটারা বলে, জি, এই অনুষ্ঠানটা যেদিন করবো এর আগের দিন আমার খালামণি চলে আসছে যে খালুরকে নিয়ে পরে আসবো আর কি অনুষ্ঠানে। আচ্ছা, তো অনুষ্ঠানের কাজ মোটামুটি রাত্রে থেকে শুরু হয়েছে, সকালে কাজটা মোটামুটি ফাইনাল হবে। তো এই পর্যায়ে রাত্রে যখন আমার খালুরা অনেক প্রতাপশালী, ওনারা করলো কি রাত্রে আরেকটা বিয়ে করে খালু নিয়ে আসলো ওকে বাসায়। তখন আমার খালামণি তো শুয়ে রয়েছে, আমার খালামণি যে ঘরে শুয়ে রয়েছে এই ঘরটা বিল্ডিং ঘর, এটা আমার মানে খালামণির শ্বশুর দিয়েছিল খালামণির নামে লিখে। আচ্ছা, তো এই ঘরে নিয়ে আয়সা ঢুকতেছে এই মেয়েকে নিয়ে, তো খালামণি বলতেছে কি ব্যাপার এই মেয়েকে? আমার খালামণিকে অশ্লীল বাসায় নোংরা কথায় যে তুই এখান থেকে বের হ, তোকে আর প্রয়োজন নাই, তুই আমাকে বইলে না বইলে চলে গেছস, এমন এমন অবস্থা। মানে আপনার এখানে আসছিল তাই তো? হুম, আমার এখানে আসছে। পরে বলতেছে এই ঘরে আমার শ্বশুরে আমাকে লিখে দিয়ে গেছে, এই ঘরে কোনো খারাপ মেয়ে নিয়ে ঢুকানো যাবে না, আমি এটা বিয়ে করে আনছি, বৈধ আমার ওয়াইফ, তুই আমার ওয়াইফ না আজকে থেকে তুই বাদ, এরকম নানান বোকা জোগা করে দরজার সাইডে ক্যাপারের সাইডে মোটা রড ছিল, রড দিয়ে বাইরেছে, হাত দিয়ে ফেলাইছে, হাতের এদিক দিয়ে এদিকে চিরা চিরা গেছে, শত্রু পার্সে কি চিরা দিয়ে গেছে। মানে এগুলো আপনি শুনেছেন পরবর্তীতে, কারণ আপনি তখন অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মানে রড দিয়ে বাইরেতে বাইরেতে লাস্টে লাথি দিল বুকে, বুকে লাথি খাওয়াতে মারা গেছে। তখন এই অবস্থা দেখে কিছু মানুষ তো বাইরে থেকে আসছে, এই মারামারি শুনে দরজা আবার লাগাই দিয়েছিল। পরে যখন আসছে আয়সা পরে ওনাকে হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করছে, এবং এটা খবর হয়েছে সকালে। তো এক ট্রাক ড্রাইভার আমাদের নানুকে নানাকে চিনে বা মামাদের কেউ চিনে,
যার বলে এই ট্রাক ড্রাইভার এদিকে আসার সময় এই হই হুল্লা শুনতেছে, নিজেরা নিজেরা আলোচনা করতেছে, আর এক ট্রাক ড্রাইভার বলতেছে যে এরকম তালে স্পিক বউ এভাবে তালে স্পিক মারা লেছে। এসপি ছিল না ওনার, মানে এত পাওয়ার এই জন্য এসপি বলতো সবাই, এসপি নামে পরিচিত, মানে উনি খুব প্রভাবশালী ছিল বলে এসপি নামে সবাই বলতো নাকি? আচ্ছা আসল নাম হইলো তালে তালে তালে। ওকে, যখন এই ট্রাক ড্রাইভার শুনলো, শুনে তো বললো হ্যাঁ সুলতান ব্যাপারী তো অমুক অমুকের মেয়ে, তাহলে চালু করে আসছে আইসারে বলছে, তখন আমাকে নিয়ে এদিকে মানে যে হাইটটা যেটা বলে আর কি এটার প্রসেস চলতেছে, আমার আম্মু বললো আমার মামার যে কুটাটা এই কুটাতে আমার শুয়ে রেখা টুকটাক কাজ আম্মু করতেছে, আমি যে এখানে শুয়ে আছি যখন এই ঘটনা শুনলো, শোনার পরে আমি আছি কি নাই কারো কোনো মানে হুঁশ নাই মানে জ্ঞান নাই, সবাই এক চিল্লা চিল্লি এক দৌড় বাসার গেট তালা মায়া, আমি যে রয়েছি বাসা এটা কিন্তু কারো খবর নাই, একবার মৃত্যু হাতে কিন্তু আমি বেঁচে গেলাম আপনার জন্মের সময়, জন্মের সময় আবার এইখানে দেখেন 24 ঘন্টা আমি কিন্তু উপোস এই শিশু বাচ্চা পাঁচ দিনের। আচ্ছা, আমার খোঁজ খবর কেউ নাই, মানে এই 24 ঘন্টা আমি তালাবদ্ধ অবস্থায় ছিলাম। হ্যাঁ তালাবদ্ধ অবস্থা, মানে আমার খোঁজ কেউ অজ্ঞান হইতেছে, কেউ লাশের কাছে হইতেছে, মানে লাশ তো আনতে দিতেছে না, এখানে মামলা অনেক ঝামেলা, তারপরে টোটাল 24 ঘন্টা চলে গেছে, আম্মু বললো যে 24টা ঘন্টা চলে গেছে, আগের দিন সকালে গেছি পরের দিন সকালে আমরা আইসা পরে পাইছি তাও খাটের নিচে। ভেরি স্ট্রেঞ্জ। ওকে, পরে এই অবস্থা আমার খালামণিকে তো হারাইলাম এখানে, তারপর আমার আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমাকে নানু এইসব বললো, নানুই প্রথম আমাকে বলছে একদিন, যেদিন আমি এর আগে জানতাম না, যখন আমি তখন ছোট, হঠাৎ করে নানু বলতেছে আমি দুষ্টামি করলাম খুব প্রচুর, আমি আমার ছেলেটার মতো আমি দুষ্টামি করলাম, প্রথম বলার পরে আমি আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, আম্মু বললো, পরে আমার খালামণির কবরে তখনই প্রথম ছোটবেলা আমি যাই, যা জিয়ারত করি এবং আমি খালামণির জন্য কান্নাকাটি করি প্রথম জানার পরে, পরে আমি মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আমাকে ভবিষ্যৎ কিছু একটা করতে হবে, এই পরিক্রমা এদিকে করলো কি আব্বু নিয়মিত জমি বিক্রি করতেছে, এই জুয়া খেলতে গিয়ে, হ্যাঁ জুয়া খেলতে গেছে আর জমি বিক্রি করতেছে, আমাদের এখানে 10% এক কাঠা জমি, 80 কাঠা জমি আপনার ইয়ার সাইটে মানে একটা বান্ধের সাইটের দিকে বিক্রি করছে, এটা এখন নর্মালি 5 লাখ টাকা কাঠা, ওরে বাপ, এটা আপনার বিক্রি করছে যখন তখন আমার বয়স 11-12 হবে, আচ্ছা তখন 80 কাঠার মতো আর কি, 10% এক কাঠা, তখন 6,000 টাকা কাঠা বিক্রি করছে, মানে খেলাতে বসে দেখা 10 কাঠা 12 কাঠা বিক্রি করতো খেলাতে বসেই, যারা প্রভাবশালী ছিল তারা সাথে থাকতো ওই সময় আমার যে মাস্টার চাচা আছে হেডমাস্টার ছিল, ওনার অবস্থাটা ভালো, কিন্তু ভালো কেমন, উনি এত সহজ সরল মানুষ এখনকার যুগে থাকা ঠিক না, উনি জমি বিক্রি করে খাবে, কোনো ছাত্রকে টিউশনি পড়াবে না, প্রাইভেট পড়াবে না, কোচিং পড়াবে না, নিয়মিত নিয়মিত স্কুলে শিক্ষকতা করে গেছে, যা বেতন পাইছে তা দিয়ে চলছে, এখন রিটায়ার হয়েছে, এখন জমি বিক্রি করে করে চলছে, মানে সবাই শুধু জমি বিক্রি করে, মানে আপনার দাদার কাছ থেকে এত জমি পাইছে, হ্যাঁ জমি পাইছে, বাহ, এখন হয়েছে কি আবার আমার মাস্টার যেটা 3টা মেয়ে একটা ছেলে প্রত্যেকটা আবার একটা অনার্স আর একটা ডিগ্রি করতেছে আর একটা ইন্টার পড়তেছে, তো এরকম করে করে জমি কিন্তু আমাদের টোটালি এক সাইড হয়ে গেছে, এখন যেটুকু আছে আমরা চলতে পারি, এখন এই এই পরিবেশে আমি হইলাম কি যখন দেখতেছি জমি বিক্রি করতেছে আমার পড়াশোনাটা চাপটা বা ইয়ে হয়ে গেছে, মানে ডিল হয়ে গেছে, পড়াশোনার দিকে আর মন যুক্তেছে না, আম্মার কষ্ট আমাকে মারে, দান দুন যাই হয় সব বিক্রি করে বস্তা পরে, আম্মু না করে আম্মুকে মারে, এ বস্তা করে মানে সংসারে এত একটা অশান্তি, মানে ঝগড়া 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 ঝগড়াই সবসময় নিয়মিত ঝগড়া, এ বস্তা দেখে আমি একদিন করলাম কি ছোট তখন ক্লাস 7 পড়ি, তখন আমার মামার সাথে আমি ঢাকা চলে আসি, আচ্ছা উনি ঢাকাতে একটা দোকান করে, ওনার সাথে থাকার জন্য মানে যাই দেয় আমাকে, আমার মা অন্তত চলতে পারবো এভাবে নানু বলে আমাকে দিয়ে দিছে, পরে এখানে কয়েক মাস ছিলাম, রোজার মাস ছিল তখন, রোজার মাস ছিলাম, রোজার পরে ঈদে গেছি, পরে আবার যা স্কুলে ভর্তি হয়েছি, আবার পড়লাম 2 বছর, এরপরে কিন্তু আর পড়ি নাই, লাস্ট যা মেট্রিক পরে গেছি শুধু ভর্তি হয়ে, এরপরে আসছি আপনার আইসা প্লাস্টিক কারখানায় ঢুকছি, এখানে বেতনটা ভালো, টাকা পয়সার এমন ভালো যে সংসার চালাইতে পারবো, এ অবস্থা করে আমি টাকা কামাই করি, তখন থেকেই আমি যেখানে ছিলাম ইসলামবাগ কামালবাগ ওইখানে 20,000 টাকা শতাংশ জমি আমি তখন পাইছি, আচ্ছা ইসলামবাগ কামালবাগে, জি ওরে বাবা, 4,000-5,000 টাকা মাস আমার থাকতো তখন, কিন্তু এই যে টাকা বাড়িতে বাড়াইছি বাবা আমার কষ্ট, বাবা এমনি খুব ভালো ছিল, জয়া খেলতো ঠিক আছে, কিন্তু আমি মানে এতটুকু করুন হইতে পারি না যে বাবাকে না দিয়ে থাকবো, থাকতে পারি নাই, ঝাঁকা মাসে তাই দিয়ে দিছি, তো ওই দিকে আমি কিছুই করতে পারলাম না, লাস্ট বাড়িতে যাই এ অবস্থা ঝগড়া ঝাটি, পরে যখন এখানে থাকতেছি প্লাস্টিক কোম্পানিতে থাকতে থাকতে এক সময় ওনাদের তো যা দিতেছি দিতে আসি, যখন যাই বাড়িতে এত ঝগড়া এত ঝগড়া, এইগুলি ঝগড়া শুনতে শুনতে মানে মাথা যেন আমার কাজ করে না, আমি চাই একটু শান্তি, তারপরে হঠাৎ করে এইখানে আমার এই যে যে কোয়ার্টারে থাকি ওইখানে ছেলেটার সাথে মানে ছোট বাচ্চাটার সাথে ঝগড়া হইতেছে,
তখন আমি যা ফিরে এলাম আর কি, ফিরে বললাম কি বাবু বাবু তোমরা এভাবে ঝগড়া করতেছো কেন, ব্যবস্থা করে ঝগড়া ছড়া। তখন এই দুটাকে আমি সেভ করলাম, চলে গেল। তখন একটা বাচ্চা যখন যেটা ছোট আর কি একটু মার বেশি খাইছে, তো এটা তার মাকে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমার বাচ্চা রেখে তো আমি বাসায় যাই, বাসাতে আমার কেউ নাই, একটা ছোট মেয়ে আছে, আমি আর আমার হাজবেন্ড, হাজবেন্ড একটা গদি ঘরে চাকরি করে, আমি গদি ঘরে ছালার চটপটে এগুলো আর কি শিলগিলি করা লাগে, তো এগুলি করে তো নিয়মিত থাকা লাগে। তো বাচ্চাটা একলা একলা পড়াশোনা করে, আপনি যদি একটু নিয়মিত বাসায় আসে, আপনি মানে এখানে আবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কখন আসেন অফিস থেকে, আমি তখন বলছিলাম যে আমি চারটা দিকে বা পাঁচটা দিকে আসি, চারটা দিকে অফিস ছুটি আমার, পাঁচটা কাজে চলে আসি। তখন উনি বলতেছে যে আপনি যদি একটু কষ্ট করে আমার বাসায় আসা আমার ছেলেটাকে পড়াইতে পারতেন, তাহলে হয়তো আমার উপকার হতো, আপনি না হয় কিছু আমার কাছে নিতেন। আমি বললাম না, আপনি যেভাবে বলতেছেন যে কিছু নিতেন, আসলে কি আমি নেওয়ার জন্য এরকম ভাবে প্রস্তুত না, বা আমি পড়াইতে চাইতেছি না, আমি চাইতেছি আপনার ছেলে এবং পাশাপাশি আর দুই চারজন হোক যারা নর্মাল বা পড়াইতে পারে না টিচার দিয়ে, বা স্কুলে পড়াইতে পারে না এরকম, এই কোচিংয়ে পড়াইতে পারে না এরকম যারা আছে, আর দুই চারজন একসাথে করেন আমি পড়াইবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস ওয়ানে না টু এ পড়ে আর কি, টু এ পড়ে সম্ভবত, এরকম প্লাবান কয়টা আর কি একসাথে করলো, পরে আমি যাই আরো দুটো একসাথে হয়েছে। আচ্ছা, পরে আমি যাই বাসায় নিয়মিত পড়াই। ফার্স্ট দিন যখন গেছি তখন ওর বোনটাকে আমি দেখিনি, তৃতীয় দিন ওর বোনটাকে আমি দেখলাম। আমি পড়ানোর পরে লাস্টে যখন চলে আসি তখন আমি জিজ্ঞেস করলাম কি বাবু তোমার বাসায় যে সামনে আসছিল একটা মেয়ে, তোমাদের বাসায় সামনে, ওটার নাম কি? মানে বোন কি বড় ছিল? হ্যাঁ, বোন বড় বড় ছিল। ওকে, আমি ওকে ওর মা তো বলছিল একটা ছোট মেয়ে আছে। আচ্ছা, পরে আমি তো আর দেখি নাই প্রথম দিন, দ্বিতীয় দিন যখন দেখছি তখন আমি জিজ্ঞেস করলাম যে বাবু এটা কি কি হয় যে আসলো গেটে চুকি দেওয়া চলে গেছে, বলতেছে এটা আমার বোন, বড় বোন। ভাই বিশ্বাস করবেন না, একটা মেয়েকে দেখলে যেটুক ভালো লাগার মাথায় কাজ করে, এটুক ভালো লাগার মাথায় কাজ করছে ফর দ্য ফার্স্ট টাইম আপনার লাইফে। আচ্ছা, এবং এত সুন্দর, ওকে, গরিব ঘরের মানুষ যে এত সুন্দর হতে পারে, বা গরিবের ঘরে যে এত, আসলে কি সুন্দর ছিল নাকি আপনি যে চোখ দিয়ে দেখেছেন সেই চোখ দিয়ে সুন্দর লেগেছে? না, এটা আপনার হয়েছে কি বাইরের যে বিষয়টা, মনের বিষয়টা আর একটা, তখন তো আমার মনে লাগে নাই, তখন তো শুধু আমার বাইরের চোখের যে দৃষ্টিতে দেখলাম, তার মানে সে সুন্দর ছিল, আসলে সুন্দর ছিল। আমরা বিরতি নিয়ে বললাম, যেখানটা ছিলেন আপনি, তারপর আমার প্রথম দেখাতে ওর এত সুন্দর লাগলো, কোথায় যেন আমার একটু মানে হৃদয়ে ছোঁয়া লেগে গেল। তখন আমি পড়াশোনা করে করানো শেষ হয়ে গেছে, আমি বের হয়ে চলে আসি। আসার পরে মাথায় কিছুক্ষণ সময় আমার এটা কাজ করতেছে যে মেয়েটা এত সুন্দর, এরকম কিছুক্ষণ ভাবার পরে অন্য একটা যে কোনো মানে কাজে হয়তো ঢুকে গেছি, তখন আর আমার খেয়াল নাই। আচ্ছা, পরদিন আবার গেলাম, আমি খুঁজি, যাওয়ার পরে আমার খেয়াল হয়েছে, পরে খুঁজি খুঁজি পাই না, ঠিক এই সময়ও থাকে না। আবার আসার সময় ওকে জিজ্ঞেস করলাম, ক আপু তো ওই দিকে যায়, ওই ও একটু মানে মাথা সমস্যা ছিল, মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভাবে যে একটা মানুষ চলে নম্রতা ভদ্রতার সাথে, এটা এই সিন্সটা টোটালি আর নাই, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমি প্রথমত বলবো ভাবছি যে বয়স কম, তখন কিন্তু বয়স খুব কম ছিল, 14 বছর বয়স ছিল। আপনার বয়স কত তখন? আমারও বয়স 20-21 এরকম হবে। ওকে, ওইদিন কা এইভাবে জিজ্ঞেস করলাম তো নাই, এরকম করে 5 দিন আমি শিওর কনফার্ম যে 5 দিন আমি পড়াইছি। ওকে, 5 দিনের দিনে তখন আমি এখানে যেখানে থাকি, এখানে আমি একটু নতুন থাকি, এটা হলো আপনার কোম্পানিটার নাম বলতে চাইছি না, অনেক বিশাল বড় কোম্পানি, আমি খুঁজে খুঁজে এই কোম্পানিটা বের করছি আর কি, অনেকগুলো ছোট ছোট কোম্পানিতে কাজ করার পরে আমি খুঁজে খুঁজে অনেক বড় একটা কোম্পানি বের করছি, এই জন্যই যে আমি নির্ধারিত মানে এক সময় কাজ করে যেতে চাই এক কোম্পানি থেকে। আচ্ছা, ছোট ছোট কোম্পানিতে এক সময় কাজ আছে, এক সময় নাই, পড়াশোনায় কাজটা ছিল আমার, 12 বছর কিন্তু ওইটা দিয়েছিলাম। ওদিনকে 5 দিন পড়ার উপরে আমি যখন এই ফ্যাক্টরি থাকি তখন আমার দুইটা ছেলের সাথে পরিচয় হয়, ওরা বলতেছে যে ওরা খুব FDC-তে আসার জন্য পাগল, হঠাৎ করে মনে হলো যে FDC-তে যাবো। ওইদিন বিকেলে যখন বের হয়েছি 5:30-5:30 দিকে বের হয়েছি, বাচ্চাকে পড়ায় বের হয়েছি, বের হয়ে সোজা আস্তে আস্তে চলে আসছি। এখানে আমি কারোর সাথে সম্ভবত আমি শেয়ার করছি, এটা টোটাল এখন মনে নাই, অবাক আমি এখানে আসলাম, ঠিক আছে, মগবাজার এসে নামছি, এত কিছু চিনে কিন্তু তখন, FDC তোর নাম জানি, মগবাজার নাম জানি, মৌচাক নাম জানি, কিন্তু কোন জায়গা মৌচাক কোন জায়গা মগবাজার চিনি না। তো আসার সময় ডাইরেক্ট মগবাজার এসে নামে পরে FDC যেতে হবো এরকম শুনছি, তো মগবাজার এসে নামছি, পরে কিভাবে যাইতে হবো জিজ্ঞেস করছি, এদিকে যায় রেল লাইনের সামনে এদিকে যেতে পারবো, তো আসলাম রেল লাইনে ঢুকলাম। ওখান পরে ওকে আমি প্রথম দিন এই চেক চেক বল বল ইয়েটা দেখলাম জামাটা, ঠিক এই জামাটায় আমার থেকে মনে হয় যে 100 হাত দূরে হবে, সন্দেহ হয় না এখনো,
এখান থেকে আসছি, তখন সম্ভবত 7টা সন্ধ্যা হয়, সন্ধ্যা এখনো হয় নাই, একটা ট্রেন আসতেছে। আমি ট্রেনের সিগনাল শুনছি, পিছন থেকে আসতেছে না, সামনের দিক থেকে আসতেছে, মেয়েটা হাঁটতেছে, আমিও নর্মালি হাঁটতেছি। আমি তো এরকম মেয়ে তো কিছু মানে তখন আমার ফলো করতেছি না। পরে করলাম কি, আমার একটু এরকম ডাউট হইলো, সামনের দিকে জোর করে হাঁটতেছি, ট্রেন এখনো দূরে আছে। আমি ভাবলাম যে ওই মেয়েটাই নাকি একটু জোর করে হাঁটতেছি কাছাছি। যখন ট্রেন কাছাছি আছে তখন আমি বলতেছি কি এক্সকিউজ মি, আপনি ট্রেন লাইন থেকে নামতেছেন না কেন? ট্রেন এসে বলতেছে তো, ট্রেন মোটামুটি এখনো দূরে আছে। তো নামার কোন আগ্রহ বুঝতেছি না, পিছন দিকে তাকাইলো না, হাঁটতেছে কিন্তু হাতগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি আর একটু জোরে হাঁটলাম, রেল যেদিকে আসতেছে ও সেদিকে হাঁটছে। আমি আর একটু জোরে হাঁটলাম, কি ব্যাপার আপনি নামতেছেন না কেন? নামতেছেন না কেন বলতেছি, ট্রেনের কাছাকাছি চলে আসছে, আমি হাত ধরে টান দিয়ে নামে নামা ফেলছি। কি ব্যাপার মানে কি, মানে কি বলে আমি হাত ধরে টান দিয়ে নামাইছি। আমি ভাবছি যে যদি আমার দুশো হইতে হোক, আমিও তো আগে নামাই, এটাও যদি হ্যাঁ ইচ্ছা করে যাক বা ইচ্ছা না করেও যাক, হইতে পারে যে ওখানে অনেক ট্রেন দূরে আছে নামতেছি, সমস্যা কি বলতে পারে এটা আমাকে। আমি নামার সাথে সাথে যখন বললো আমি তো অবাক, আমি তো ওইটাই তো ওইখানে দেখলাম। আমি বললাম আপনাকে তো আমি ওইখানে দেখছি, আপনি কি সেই না ওইখানে দেখছেন না মানে ইয়ে লাবলুর বোন না আপনি? আমি তো ওই জন্যই বলতেছি মানে হতবাক দিয়ে, কি ব্যাপার আপনি ওই না? প্রথম দিন তো আমি একবার দেখছি, এতটা ফলো করতে পারছি না। কিন্তু মানে যাকে আপনি পড়াতেন তার বড় বোন ছিল সে বোন? আপনারা একটু জাস্ট শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু অনেকেই গল্পটা শুনে সেহেরি খেয়ে ঘুমোতে যাবেন, আমি জানি যে এটা অনেকটা কষ্টকর অনেকের জন্য জেগে থাকা, তারপরেও জেগে থাকবেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরি এবং শুনলে বুঝতে পারবেন। ওকে হ্যাঁ বলেন তারপর। যখন আমি এইভাবে দেখলাম, আমি নর্মালি সম্ভবত 20-25 সেকেন্ড সময় আমি কিছু বলতে পারি নাই, মানে হতবাক এই জন্যই আমি ফলো করতেছি কল্পনাতে যে ওই মেয়েটা যে দেখলাম ওই মেয়েটাই নাকি। আমার অনুভবে বলি আমি 20-25 সেকেন্ড সময় আমি কিছু সেন্স ছিল না, ব্ল্যাঙ্ক ছিল নাকি, সম্ভবত আমার এরকম মনে হয়েছে আর কি, স্তব্ধ হয়েছিলাম। তো আমি তখন বললাম, তৎক্ষণিক বললাম যে কি ব্যাপার আপনি কি সেই মেয়ে লাবলুর বোন আপনি? কিছুক্ষণ চুপ রইল, আবার জিজ্ঞেস করলাম, আবারও চুপ রইল। তারপর যখন জিজ্ঞেস করলাম তখন বলছে হ্যাঁ আপনি এখানে আমার টান দিয়ে বাঁচাইলেন কেন? ভাসালেন কেন মানে আপনি কি আত্মহত্যা করতে চাইছিলেন আসলেই? কহ জি আছে মানে আত্মহত্যা করবেন মানে সমস্যা কি? আর আপনি আজকে আমি এখানে আসলাম হঠাৎ করে আপনি আমার সামনে আত্মহত্যা করতেছেন, এটা আবার কেমন কথা? এরকম অনেক ধরনের কথাবার্তা এখানে হয়েছে। আমি সবচেয়ে অবাক আর সবচেয়ে মর্মাহত যে আপনি কেন আত্মহত্যা করবেন এবং আমার কাছাকাছি এবং আমার সামনে কেন, মানে এই জিনিসটা এই বিষয়টা আমার খুব মানে খুব হতবাক করছে আমাকে। তো পরে উনি বলতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনশিপ করছি, ওর ছেলেটার নাম জাফর, তো আমাকে মানে ধোকা দিছে, ও যখন আমাকে অবস্থায় মানে প্রেগনেন্ট করছে অবস্থা স্বীকার করে না, ও বলতেছে আমি অন্য কারোর সাথে এরকম করছি, আরও কারোর সাথে অ্যাফেয়ার আছে। ওরে অ্যাকচুয়ালি অনেক ছেলেরই পছন্দ করতো, অনেক সুন্দর ছিল। ওকে আমি বলতেছি যে আপনি বিষয়টা আমি বুঝতে পারলাম না ঠিক, আপনি ক্লিয়ার বলেন। বলতেছে আমি প্রেগনেন্ট, 2 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে 2 মাসের কাছাকাছি অবস্থা, এখন তো ও আমাকে স্বীকার করে না, আমি তো মা বাবাকে বলতে পারতাছি না। আমি কিছু সময় অফ রইলাম, ও হাঁটতে শুরু করলো, কিছু দূর চলে গেছে, আমি ওরে ডাক মানে ডাক দিই নাই, আমি দৌড়াই গেছি, দৌড়াই যা সামনে গেছি, কোথায় যাচ্ছেন? কজ্জা এদিকে তো চোখ যায়, এদিকে চলে যাবো। আমি বললাম দাঁড়ান, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যা দিছে প্রত্যেকটা সমস্যার সমাধান দিছে, নিশ্চয়ই হয়তোবা কেউ এই কিছু কিছু সমস্যা জীবন দিয়ে শেষ করে, তার আগেও যে সমাধান থাকে এটা সে খুঁজে পায় না বা খুঁজতে চেষ্টা করে না, ভাবে এইটাই তার সমাধান। আমি খুব মানে চিন্তা বুদ্ধি করে আস্তে গুছায় কথাটা বললাম তারে, যে এছাড়া এখান থেকে ওরে নেওয়ার অন্তত প্রচেষ্টাও তৈরি হতেছে না, আপাতত নিতে হবে। বিশ্বাস করবেন না আমি ওদিনকা এখান থেকে নিয়ে গেছি, ওকে নেওয়ার পরে আমি ওদিনকা সারা রাত ওকে আবার একটা এখানে আমি একটা ইয়ে দিছি, আমি বলছি আপনার যত সমস্যা এটা যদি আমি বুঝে নিই তাহলে কি আপনি কি মানবেন? আপনাকে যে ছেলেটা এই অবস্থা করছে, যার সাথে আপনার এই সুসম্পর্কটা তৈরি হয়েছে প্রথমে, যখন সুসম্পর্কটা তৈরি হয়েছে যেহেতু আমি আপনাকে প্রথম দেখছি, দেখার পরে আমার এত ভালো লাগছে আপনাকে, তো আপনাকে ওই ছেলেটা দেখে কিন্তু এরকম ভালো লাগছে, এই ভালো লাগার থেকে আপনার প্রতি নোংরামি একটা চিন্তা হয়েছে ছেলেটার,
আর নোংরামির ফসল আপনাকে দিয়ে দিল। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আপনি কিভাবে ওকে চাইছেন আর ও আপনাকে কি দিল। এখন আমি আপনার কাছে একটা জিনিস মানে একটা বিষয়ই ক্লিয়ার জানতে চাইবো, ওই ছেলেটার প্রতি কি আরো চিন্তাধারা আছে কিনা আপনার? ওকে কি আপনার জীবনে চাইবেন বা ওকে কি আপনার জীবনে কখনো ফেরত পাইতে চাইবেন যখন আপনাকে এটা স্বীকার করতেছে না? আপনাকে যেদিকে মন সেদিকে যাইতে বলছে, যা ইচ্ছা তাই করতে বলছে, এটা আমি কখনোই মেনে নিব না এভাবে বলছে, তা আপনি কি করবেন? ওই ছেলে কি আবার কখনো গ্রহণ করবেন? যদি আপনার মনের মাঝে ওই ছেলেটা থাকে থাকে তাহলে বলেন, আর যদি বলেন যে না এই অবস্থায় যে আমাকে গ্রহণ করছে না তাকে আমার প্রয়োজন নাই, আপনি দু চার থেকে যে কোনো একটা সাইট নেন, তারপরে আমি আপনাকে একটা ডিসিশন দিব, এটা মনে হয় যে আপনার কাজে লাগবে। ওকে, পরে বলছে না ওর তো কাছে যাওয়ার তো আর কোনো সম্ভাবনাই নাই, ও তো যেহেতু আমার এই এই অবস্থা করে এভাবে আমাকে ছাড়ে দিছে, ও কোনোভাবে আমাকে স্বীকার করতে রাজি না, সেহেতু ওর কাছে আমার যাওয়ার প্রশ্ন আসে না। আপনি খুব সুন্দর কথা বলছেন, আমি যদি এই বাচ্চা সহ আপনাকে চাই আপনি কি আমার কাছে আসবেন? ও নর্মালি মাথা নিচু করে হাঁটতে শুরু করছে, যেদিক থেকে গিয়েছিল ব্যাগ এইদিকে হাঁটতে শুরু করছে আর বলছে আসেন আপনি, আপনাকে বলতেছে। তখন আমি বিষয়টা দেখলাম যে মোটামুটি সফট বা নর্মাল হয়েছে, তখন আমি যখন হাঁটতেছি নানান অন্য বিষয়ে কথা বলতেছি, বলতে বলতে দেখি যে মোটামুটি নর্মাল স্বাভাবিক হয়েছে, বাসায় নিয়ে আসলাম, নৌকা দিয়ে পার করে দিলাম। বাসা মানে কি, ওর বাসা না আপনার বাসা? না ওদের বাসাই, নৌকা দিয়ে আমি পার করে দিলাম, আমার বাসা ওদের বাসা পাশাপাশি বেশি দূর না, আমি ওকে পার করে দিলাম, আমি এদিকে থাকলাম তাই গা। কিছু সময় পরে আমি চলে গেলাম আবার ওই পারে নদীর ওই পারে, নদীর ওই পারে থাইকা এই পারে আসা সকালে বা রাত্রে অনেক টাফ, কিন্তু পুলিশ ঝামেলা, তারপরে তখন মনে হয় র‍্যাব হয়েছে নতুন, র‍্যাব ঝামেলা, তারপরে হয়েছে ফুটপাতের পোলাপান ঝামেলা। আল্লাহর রহমতে আমি কোনো কিছু ফেস করি নাই কোনোদিনই, দুই বছর যে ওই পারে রয়েছি কোনো কিছু ফেস করি নাই। ওরে রাইখা আমি আসলাম বাসায়, আসলাম বাসায় আসার পরে আমি সারা রাত চিন্তা করলাম যে ওইটা কি বললাম, আমি আমার মা বাবা আছে, তারপরে আমার পরিজন আছে, আমার চাচা জেঠারা আছে, অনেকে ঢাকা আসার সময় আমাকে বলছে দেখো আবার ঢাকার মেয়েদেরকে ধরে নিয়ে আইসো না, এই কথাটা মাথায় আমার কাজ করতেছে। তখন কি করলাম, এরকম একটা কথা দিলাম, আচ্ছা ঠিক আছে আবার তো মেয়েটা বাইছে আছে, আসলে দেখি পরে প্ল্যানে কি করা যায়। পরের দিন যখন পড়াইতে যাই নাই আমি, আমার অফিসেও জানি, তারপরের দিন সকালবেলা ওর মা এসে হাজির, কি মাস্টার সাহেব আপনার কি কোনো সমস্যা, অসুখ টুসুখ হয়েছে নাকি আপনার বাসায়? হ্যাঁ আমার কোয়ার্টারে ওই ছোটো বাচ্চাটাই নিয়ে আসে। পরে আমি বলছি না অসুস্থ না, এমনিতেই মনটা একটু খারাপ এই জন্যই। কালকে গেলেন না বাবু? বলতেছে স্যার আসা নাই, আজকে পড়ি নাই, তো আজকে তো যাবেন, আচ্ছা ঠিক আছে আজকে যাবো, চলে আসলো খালা, খালামণি খালা ডাকতাম। পরে আসার সময় আবার ডাক দিলাম আমি, খালামণি একটু কথা ছিল আপনার সাথে। পরে ভাবছি টাকা পয়সার বিষয় নাকি কিছু জিগাম্মু বেতন টেতন এইসব কপরে বলেন, আসে না যখন আসছি তখন আমি বলতেছি না ঠিক আছে আপনি চলে যান, পরে বলতেছেন না আপনি বলেন টাকা পয়সার বিষয় কিছু বলবেন, আপনি যা চাবেন তাই দিব। আমি বলছি খালামণি আমি এইটার কথা বলতেছি, আমি অন্য একটা বিষয় আপনার সাথে আলোচনা করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আপনার সাথে আমি পরে একসময় আলোচনা করবো। কত এখনই বলেন, এখন তো আমার সময় আছে আর পরে যাবো কাজে, আসে না এখন না আমি একটু মানসিকভাবে প্রস্তুত হই নি, পরে আপনাকে বলবো। পরে ঠিক পরের দিন আমি, হ্যাঁ পরের দিন সকালে আবার উনি নিজে আসলেন আমার এখানে, আসলে জিজ্ঞাসা করতেছে যে কী বাবা বলবা তুমি, তুমি জানি কি বলতে চাইছিলা? সে খালামণি আপনি একটা কথা বললে, কথাটা কি কিভাবে নেবেন, খারাপ মনে করবেন নাকি নিজের ছেলে হিসেবে দেখা এটা বোঝার চেষ্টা করবেন? কি কইতে চাইছো তুমি? ওনাদের বাসাটা একটু মানে ই আর কি বলছি, খালামণি আমি তো অনেক বড় একটা কথা বলতে চাইতেছি, যেটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। তো উনি মহিলাটা খুব কঠোর পরিশ্রমী ছিল, মানুষটা এত ভালো মানুষ ছিল উনি, এই কথাটা উনি আর আমি, এখন কি উনি কাউকে বলছে কিনা জানি না, উনি আর আমি এখনো পর্যন্ত জানি, উনি আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আর কাউকে বলে নাই উনি। আচ্ছা তো আপনি কি করলেন ওই সময়টাতে? তখন আমি ওনাকে বললাম এখানে উনি এরকম একটা সমস্যা হয়েছে আপনার মেয়ের, আপনি কি জানেন? আমার দরজার সামনে এসে দাঁড়ায় আর রয়েছে। পরে আমি বললাম যে খালামণি আপনার মেয়ে তো কোনো একটা ছেলের সাথে একটা বাজে সম্পর্কে জড়াই গেছে, এটা কি আপনি জানেন? তখন কিছুটা মানে আশ পাইছি কোনো একটা ছেলের সাথে সম্পর্ক বা এরকম কিছু কথা মানুষ বলা বলি করছে, যার ফলে উনি চট জলদি এসে আমার সাথে বসছে। কবাবা তুমি একটু পরিষ্কার করে বলো তো তুমি কি জানছো? সে খালামণি
আপনি যদি কিছু না মনে করেন, যদি সহজভাবে নেন বিষয়টা, তাহলে কিন্তু আপনি সব শুনতে পারবেন। আর যদি এখনই রাগ করেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনি শুনতে পারবেন না, কারণ আপনাকে যেটুকু বলছি আর বেশি আমি এখন বলবো না। আমি দেখবো আপনার মেয়ের সাথে কি আচরণ করেন, আপনার মানসিক কতটুক ধৈর্য আছে, তারপর আমি বিস্তারিত বলবো। ও বাবা বলো, সমস্যা নাই। আমি বলছি যে আপনি দেখেন এখন যেটুকু বলছি এটুকুই, আর এখন বলবো না। আপনি কালকে আসবেন, কালকে বাকিটুকু বলবো। তো উনি খুব জোর করে ধরছে যে না, বলতে হবে বাবা, তুমি বলো, কোনো সমস্যা হবে না, আমি তোমাকে কথা দিলাম। ওকে, পরে আমি বললাম যে কালামুনি, আপনি জাফর নামে একটা ছেলে আছে চিনেন? খ চিনি তো, খরা তো অবস্থা ভালো, এক বাপের এক ছেলে, ছেলেটা দেখতেও ভালোই আছে, একটু খাটো। আমি ওই ছেলেটার সাথে আপনার কুট্টির সম্পর্ক, মানে ওর ডাক নাম মানে কুট্টি, ওই ডাক্তার মা, তো এটা বাজে সম্পর্কে পরিণত হয়েছে ওর সাথে, মানে নোংরামিতে গেছে বাচ্চা পেটে এখন। না, আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা। এই পর্যায়ে একটা মার জন্য তার সন্তানকে নিয়ে ধরনের কথা সহ্য করাটা কতটা কঠিন, এটা যার হয়েছে সেই জানে। তবে একটা কথা সবসময় আমরা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং এটা আসলে কারো ধার ধারে না, কে কি মনে করলো, কে কি ভাবলো, কার ফিলিংস কোথায় গেল, কোনো কিছু ধার ধারে না। এটার যে গতি, সে গতিতেই শেষ চলতে থাকে। আমরা মাত্র কয়েক মিনিটের বিরতি। যখন ওনাকে এই কথাটা বললাম যে আপনার মেয়ে তো প্রেগনেন্ট, উনি আমাকে জড়াই ধরলেন, কি বলো বাবা, তুমি তুমি এই 5-6 দিন আমার এখানে আসা যাওয়া, তুমি এত কিছু কিভাবে শুনলো? আমি বলছি এটা আমি যেভাবে শুনছি বলতে শুনি নাই, দেখছি, যেভাবে ব্যক্তি এলে আমার সামনে এরকম উপস্থাপন হয়েছে। এটা আপনি ওই সুইসাইড করতে গিয়েছিলেন এই ঘটনাটা বললেন? জি। আমি সেই খালামুনি, দেখেন আমি ওই ছেলেটার সাথে একবার কথা বলবো, আমি ওই ছেলের সাথে, আমি জাফরের সাথে কথা বলবো, পরে আমি পরের দিন ওই জাফরের সাথে কথা বলি। কথা বলার পরে ও আমাকে বলে, সব মানুষকে পিটাইছি, মামাশিকে পিটাই নাই এখনো, এটা বলে আপনাকে? তখন আমি বলি, ভাই আপনি পিটাইছেন না, পিডান সমস্যা নাই, কিন্তু আমি যে কথাটা বলছি নর্মালি যদি এটার একটা উত্তর দিতেন, এটা একটা সলিউশন পাওয়া যাইতো। ক, এখনো তুই বুঝস নাই, এই বিষয়ে আমার সাথে কোনো কথা নাই, ওই মেয়ের চরিত্র এরকম, ও বাজে লোকের সাথে ভাবে মিশে। এইটুক পর্যন্ত আমি এর কাছ থেকে শুনছি, বাজে লোকের কাছে কাছে মিশে, তখন আমার এই জিনিসটা নাই যে সত্যি কি বাজে বাজে লোকের সাথে মিশে। আপনি তাকে লাভ করে ফেলেছেন মেয়েটাকে? না, এখনো লাভ করিনি। মেয়েটাকে তো লাভ করেছেন? না, এখনো লাভ করি নাই। এখন শুধু ওকে আমি কথা দিছি যে এটার একটা সলিউশন আছে, এটা নিয়ে আমি তো, এরকম হইতে পারে কোনো একজন মানুষ এরকম একটা কিছুর দায়িত্ব নিতে পারে, সেটা আমিও নিতে পারি। আচ্ছা, আমার কথাই বলছি, আমি এখনো ভালোবাসে তাকে আমি টানতেছি এরকম না। পরে আমি যখন শুনলাম ওর কাছ থেকে এই কথা, আমার পরবর্তীতে বারবার মনে হইলো যে এই মেয়ে অনেকের সাথে এরকম নোংরামি করছে, অভ্যাস আছে। আমার খুব রাগ হয়েছে এই কথাটা শুনে। আমি এখান থেকে ফিরে চলে আসি, তখন আমি ওর মার আগে ওর সাথে একটা ই করি, ডেট করি, বলি দেখো আমি ওর কাছে গেছিলাম, ও তো আমাকে ভেবে বলছে। তখন ও আমার কাছে, আমার কাছে চলে গেল আগে, আমি পিছন পিছন যাইতেছি, কিছু দূর যাওয়ার পরে আমি যাইতে পারলাম না, কারণ ওদের সীমানার কাছাকাছি, এভাবে যদি যাই ডাকাড়াই করি বা পিছনে হাঁটি তাহলে একটু সমস্যা আছে। পরে ওর ভাই রাস্তায় আপনার বিড়ি বাদে খেলতেছে, ওর ভাইকে দিয়ে আবার খবর পাঠাইলাম যে স্যারে তোমাকে যাইতে কইছে তোমার আম্মুকে নিয়ে, খুব জরুরি কথা আছে। যখন আম্মুর কথা বলছি তখন আর আসে না, তো ওর আম্মুকে বলছে, ওর আম্মু আসছে। পরে আমি বলছি, খালামুনি আপনি আসছেন, ওকে সাথে নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, আপনি যদি আমাকে বলার সুযোগ দিতেন তাহলে দুজন একসাথে থাকলে ভালো হতো। বলে আসো বাসায় যাই। আমি বাসায় গেলে আপনার এখানে কোনো সমস্যা না, কোনো সমস্যা না, আমি সাথে আছি, বা সমস্যা গেল। পরে বাসায় গেছি, যাই দেখি ওনার বাবা আসছে। বাবা আসলে আমি এখন ভয় পাই যাইতেছি যে বাবার সামনে আবার ওর বাবা বারবার আমার দিকে তাকাইতেছে আর জিজ্ঞেস করতেছে, আড়ালে যা জিজ্ঞেস করতেছে কে ছেলেটা। ওর বাবা আমার যে কয়েকদিন মাস্টারি করছি দেখে নাই, বাচ্চাদের পড়াইছি দেখে নাই। পরে যা ওর মাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো, পরে বলছি এই ঘটনা, বাচ্চাকে পড়ায়, আরো বাচ্চাদের পড়াইবো, মানে উনি ম্যানেজ করছে আর কি। ওর বাবা চলে গেছে এখান থেকে। পরে কালামুনি আসলো, ও আসলো, আমি বললাম কালামুনি দেখেন এটা যদি আপনি আমার উপরে এখনো ছাড়তে পারেন না, বা এটাকে আপনি এরকম ভাবে নিতে পারে, আমি বলছি মানে টোটালি যেটা বলছি সত্যি এটা বলতেছি, আমি বলছি দেখেন আপনি এটাকে ফালাই দিতে পারেন, ক্লিয়ার করার জন্য বলছিলাম আর কি, ক্লিয়ার করতে পারেন বা এটার জন্য আমি নিতেও পারি, কিন্তু আমাকে যে দিবেন আমাকে কতটুকু বিশ্বাস করে দিবেন এটা আপনার জানা দরকার আছে। ওর মা বলতেছে, বাবা দেখো তুমি যে কথা বলছো আজকের যুগে এই সব কথা মানুষ বলে না, তোমার সাথে আর কিছু বোঝার নাই। পরে বলতেছে কি, তোমাদের ফ্যাক্টরিতে কয়েকটা মেয়ে কাজ করে আমাদের এই দিক থেকে যায়। আমি বলছি হ্যাঁ চিনি তো। ক, ও যখন বাড়িতে থাকে একলা থাকে,
অন্যদের সাথে আড্ডা দে, ফালতুমি করে এসছে, তুমি তোমার এখানে নিয়ে কাজ দেও একটু। পরে ঠিক তাই করলাম, যে তোমার এখানে থাকলো, তোমাকেও দেখলো, তুমি দেখলা, তুমি চিনলা জানলা, তোমাকেও হ্যাঁ চিনলো জানলো। পরে ঠিক তাই করলাম, আমার কাকা না আমার ফ্যাক্টরিতে নিয়ে কাজে দিলাম, ওখানে কাজ করে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই, দূর থেকে ও যা দেখে আমাকে আমি ওকে তাই দেখি, কথা নাই, কোনো পরিচয় নেই, এরকম একটা ব্যাপার। এক মাস হয়েছে, তখন তো ওইদিকে ওইদিকে আগায় গেছে বাচ্চা বড় হওয়ার ব্যাপার, বাচ্চার বড় ব্যাপার। পরে এক মাস থাকার পরে এখানে একটু সুসম্পর্ক আমাদের দুজনের ভিতরে হয়ে গেল, এই এক সপ্তাহ পরে থেকে কথাবার্তা চলে। মেরা যার দুজন ছিল, করিম ভাই, কবির ভাই, কবির ভাই মারা গেছে, আল্লাহ ওনাকে ভালো জায়গায় রাখুক। ওনাদের সাথে সবসময় থাকতাম আমি, ওনাদের অফিসে শুইতাম আমি, আমি বেশিরভাগ নাইট পড়তো আর কি, নাইট করা হইলে দুইটার পরে শুইতে হইতো, দুইটার পরে ওনাদের অফিসে শুইতাম আমি ওনাদের সাথেই। তা একদিন কবির ভাই ডাইকা নিল, এখানে বসে তুই কাজ করবি আর ওরা ওইদিকে ওই রুমে করবো। কেন ভাই, ও এত নম্র ভদ্র ব্যবহার দেখাইছে অফিসে, এর চেয়ে ভালো ভদ্র ব্যবহার হইতেই পারে না, একটু দুষ্টামি করে আর কি, দুষ্টামি এরকম, কিন্তু এটা একটু খারাপও লাগে। আবার অনেক সময় মনে করি যে বড় ভাই হিসাবে এরকম মানে চড় দেয়, একটু হাতে ধরে টান দেয়, এরকম কিছু টাইপের আর কি, এত নোংরামি কিছু না, অন্য কিছু বোঝা যায় না। তা আমি যে আগে পছন্দ করি বা ও আমাকে পছন্দ করতেছে, অলরেডি পছন্দ করা শুরু হয়ে গেছে, কিন্তু আগে তো কথা দিলাম এরকম, পরে এইভাবে অলরেডি পরে পছন্দ করা শুরু হয়েছে, এত ভালো লাগে। পরে কবির ভাই এটা ফলো করলো, নিয়মিত আসি, খোঁজ খবর নেই, তুই এখানে একলা বসে অফিসে কাজ করবি, মাল কিছুগুলো আইনে দিল এখানে আর ওরা ওইখানে করবো। কেন ভাই আমি এখানে কেন, তো উনি যা বললো আর কি, এটাই যে তুই ওদের চেয়ে সম্পূর্ণ আলাদা, সব দিকে আলাদা, তোকে তোর সাথে কথা বলার কেউ নাই, মানে তোর যে চেহারা সুন্দর, যে গেট আপ, এই গেট আপে তোর সাথে কথা বলার কোনো লোক নাই, একমাত্র আমারই টার্গেট করছে, আমি একটু ভালো পরিবেশে থাকতে পারি কি, ওকে আমাকে টার্গেট করছে এবং আমাকে ডাইকে আনছে, ডাইকে আনা মানে আমাদের দুজনে আর একটু মানে পরিষ্কার হইতো আর কি, সে যে কি সত্যি মানে কবির ভাই চাইতেছে যে আমার সাথে ওর কি মানে টোটাল সম্পর্কটা কি জানার জন্য আর কি, এখানে আলাদা আনছে এবং আমাকে ডাইকে আনছে। তো জিজ্ঞেস করলো, পরে আমি ক্লিয়ার বললাম যে হ ভাই চয়েস করি, ও কি চয়েস করে কিনা আমি জানি না, ওকে জিজ্ঞেস করলো 100 বার, ও বলে নাই। পরে আমাকে বলতেছে, তুই যদি ওকে ভালোবাসিস, চয়েস করিস, ওর দায়িত্বটা আমি নিলাম, তুই ওকে হাত ধরে নিয়ে যাবি নান্নার বিরিয়ানিতে, যা বিরিয়ানি খাবি। এদিনকার ফ্যাক্টরিতে ফার্স্ট মানে মানে এটা এমন ভ্রষ্ট হয়েছে, যেহেতু মেলা ধর বলছে হাত ধরে নিয়ে যা বিরিয়ানি খাওয়ার জন্য, এরপর ওর সাথে আবার রিলেশন আছে, ও জানে আমিও জানি, ও তো চয়েস করেই, কিন্তু এখানে প্রকাশ করতেছে আর কি, ওকে হাত ধরে, এত সুন্দর হাত ভাই আমি ধরলাম প্রথমে, এত সুন্দর হাতটা আমি প্রথমে ধরলাম, এত সফট, এত নরম, ধরে আপনার যে গেটটা বের করছি এই গেট সচরাচর খোলা হয় না, মেন গেটে মেন রোডের সাথে গেটটা, এই গেটটা খুলে ওই দিকে যাইতে বলছে, এদিকে গেলাম। তো আমরা অনেকদিন ধরে কাজ করি, তো এখানে আমরা সিনিয়র হয়ে গেছি, এদিকে গেলাম, কবির ভাই বলছে যে এইদিকে যা, ওই দিকে ঘুরলে অনেকটা ঘুরে যাও, যায়া নানা বিরিয়ানিতে বসলাম, দুইটা বিরিয়ানি নিলাম, আমারটা আমি নিলাম, ওরটা ওর দিলাম, ও আমার এখান থেকে যে কতটুকু ওর মুখে দিছি এটুকুই খাইলো, যেহেতু এইভাবে দেওয়া নেওয়া হইতেছে সেটাকে একটু প্রেমের দিকেই যাইতেছে, এটাই তো বোঝা যাবে। আমি টোটালি তখন আমার অন্তর থেকে ওরকে ভালোবাসতে শুরু করছি, ওর আকর্ষণ, ওর সৌন্দর্য দিকে আমার আকর্ষণ মানে লেগে গেছে আর কি, আমার যেটা সত্যি এটাই, ওকে আমি এখন চাইতেছি যে কোনো মুহূর্তে ওকে আমি খুব কাছে পাই, আমার এমন মনে হইতেছে। কিন্তু তারপরেও আমি সময় নিতেছি মা বাবার দিকে মানে ফলো করে, পরে ওইখানে বিরিয়ানি ও খাইলই না ওরটার থেকে, আমারটা থেকে ওর একটু খাওয়াইলাম আর বাকি কিছু আমি খেলাম, তারপরে আমারটা উড়েছে। আসার পরে যখন ফ্যাক্টরিতে সবাই জানাজানি হয়েছে, এখন মোটামুটি সবাই জানে, কবির ভাই আমাকে বলতেছে আমি এটা মানে ব্রাস্ট করলাম এই জন্যেই যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে, তুই চয়েস করস তোর মানুষটাকে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে, অন্য কেউ তো চাইবো, আরো যারা মেয়েরা আছে ও অনেকে ডিস্টার্ব করে, অনেকেই মানে আপনার প্রপোজ করে হয়তো বা কেউ সারা দিছে কেউ দিচ্ছে না এরকম। আবার কবির ভাই বলতেছে তোরটাতে তোরটাকে কেউ সারা দেওয়ার মতো বা তোরটাকে কেউ প্রপোজ করার মতো সাহস কারো আছে আমার বোঝা যাইতেছে না, কারণ যে মানে সুন্দর জিনিস বা এরকম ভাবে হ্যাঁ বলতেছে আমি মানে বাংলা ভাষায় যেটা আর কি বলে। পরে ওইখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে ওইদিকে আসলাম, আইসা সবাই জানলো বিষয়টা, জানার পরে আমি কোয়ার্টারে যাই নিয়মিত, যাই নিয়মিত আসি, পরে ওইদিকে আমাকে পোলাপান করে আটকাইলো ওইদিকের ছেলেরা আর কি, আটকায় বলতেছে মানে যা ফরের সাইড না এটা, এটা হচ্ছে অন্য ছেলেরাও ওকে চয়েস করতো আর কি, ওই ছেলের সাইডে কয়েকটা ছেলে আটকাইছে, আটকায় বলতেছে কি রে তুই কি এখানে থাকবি নাকি হারা যাবি আপনাকে। জি, তখন আমি ওনাদেরকে খুব সল্ভ ভাষায় খুব সুন্দর করে বললাম, দেখেন ভাই আপনারা যে বিষয়ে বলতেছেন আমি বুঝতে পারছি, বিষয়টা এমন একটা কঠিন পর্যায়ে দাঁড়াইছে, এই
অবস্থাটা থেকে উত্তীর্ণ হওয়ার মতো কোনো পথ আমি খুঁজে পেতেছি না। আপনারা যদি একটা পথ দেখান তাহলে আমি সেই পথ হাঁটবো, একটা পথ দেখাই দেন। ওই জাফরে যেভাবে কথাটা বলছিল আমার বাসায় তুই বুঝিস না, ওই পোলাপান গুলো একই অবস্থা। মানে প্রতি উত্তরে যে কি উত্তর উত্তর অনুযায়ী কি আনসার করতে হবে ওইটা না, তাদের যেটা কথা সেটাই। তোকে কি প্রথম বলছি বুঝস নাই, ঠিকঠাক থাকবি নাকি হারা যাবি মাঝখান থেকে, একই কথা। আমি বললাম ঠিক আছে, আমি মনে মনে বুঝতে পারলাম আর কি যে ওদের মাথা ঠিক নাই। তো আমি এই জন্যই বললাম মনে মনে যে আচ্ছা ঠিক আছে, ওদের কাছ থেকে আগে সেফ হই পরে আমি চিন্তা করি অন্য কিছু। তো ওদের কাছ থেকে আমি চলে গেলাম, আমি বললাম ঠিক আছে ভাই আমি এখন থেকে আপনাদের কাছে চলে গেলাম, আপনারা আমাকে দেখবেন না এখানে, এই কথা বলে আমি চলে গেলাম আমার অফিসে, ওইখানেই থাকি। পরে থাকি ও তো নিয়মিত যাইতে আছে, ও যে কোথায় যায় কাজ করতে এটা কিন্তু আবার ও যাওয়া জানতো না, আমাদের অফিসে যে আসতেছে। পরে নিয়মিত আসতেছে, আমি শুই, যে গেট দিয়া ঢুকে ওরা, গেট দিয়া ঢুকার পরে একটা গুল্লি আছে, গুল্লির মাথায় একটা রুম আছে, রুমের দরজা এদিক দিয়ে আবার এই দরজা সুজায়, আমি শুই ফ্লোরের মাঝে শুই, কিন্তু সবাই সব শ্রমিকরাই সব ওয়ার্কাররা ফ্লোরের মাঝেই শুই। আমার আবার একটা এক সিঙ্গেল তুষকের বিছানা ছিল, ওইটা আমি বিছাই এখানে দরজা সোজা শুই। তো এখানে এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা যখন করে তখন দরজাটা আমি খুলে রাখি শোয়ার সময় আর কি, আমি তখন নাইট করি। তো আমি ওর সাথে বলা থাকে আগে যে আমি এদিক দিয়ে শুয়েছি, আগে থেকে বলা ছিল যদি তুমি কথা বলতে চাও বা কিছু বলার থাকে তুমি এদিক দিয়ে এসে বলে যাও, আমি নাইট করতেছি তো তোমার সাথে দেখা করতে পারবো না, দিনে কথা বলতে পারবো না, শুয়ে থাকবো তো বাবা। তো ও সকাল যখন 8টা বাজে আসে, একটু ফার্স্ট টাইম চলে আসে একলা করিয়া, অন্য মেয়েদের সাথে আর আসে না, আসা এখানে মানে প্রথমে একটু দুষ্টামি করে, মানে গেট টান দিয়ে খোলা থাকে তো গেট টান দিয়ে একটু নাকে ধরে বা এরকম দুষ্টামি, এরকম টাইপের দুষ্টামি করিয়া পরে ডাক দে, ডাকে আমাকে পরে কিছুক্ষণ কথা বলি। তো এভাবে কিছুক্ষণ কথা বলি, ও ডিউটিতে চলে যা, আমি আবার শুয়ে ঘুমাই। তো আমার আবার বিকেল 4টা থেকে ডিউটি, বিকেল 4টা থেকে রাত্রে 4টা পর্যন্ত এইভাবে সেফটি করা হয়েছে। তা আমি বিকেল 4টা ধরি ঠিক আছে, কিন্তু ছাড়ে দিই 12টা 1টা বা 2টা বাজে, 2টা বাজে আপনার টিফিন করে আর শুয়ে পড়ি। এমনি গল্প টল্প করি বা ফোনে কথা বলি, ফোনেও আবার কথা হয় তখন। আচ্ছা, আমাদের মেরাজের ভাইয়ের ফোন ছিল আর ওদের বাসায় একজনের ফোন ছিল ভাবির, ওই ভাবির না তো ভাইয়ের, মানে ভাবির কাছে হেল্প নিয়ে ভাইয়ের কাছে দিত, ভাইয়ের কাছে নিয়ে দিত। আমি কবির ভাইয়ের ফোন দিয়ে কথা বলতাম, কবিরের ফোনটা আমি কথা বলতে ডিস্টার্ব করে বলেছি, তো ওর ফোন দিয়ে কথা বলি রাত্রে 12টার পরে বা 1টার দিকে কথা বলি। এভাবে বলতে বলতে তা এক মাস কয়দিন 4-5 দিন চলে গেছে। এখন ওখান থেকে এভাবে কথা বলতে বলতে 1 মাস 7-8 দিন হয়েছে। তো একদিন ওকে নিয়ে বের হইলাম ঘুরতে, ঘুরে ঘুরে আসার পরে সন্ধ্যার দিকে ওর মার সাথে মিরপুর হাসপাতালে দেখা, ওকে যায় আগায় দিয়ে আসবো, মানে নদীর এই পার থেকে নৌকাতে উঠে দিয়ে আসবো, এই দিকে যাইতে হয় আর কি, মিরপুর হাসপাতালের ভিতর দিয়ে যাই। পরে ওর মা এখানে দাঁড়ালো, জিজ্ঞেস করলাম কি হয়েছে কালামুনি এখানে আপনি, ওরা বুড়ো অবস্থা তো ভালো না, তো হাসপাতালে ভর্তি করছি না। আগে একবার মার দাদা নিয়ে গেছিলাম, ওদের জমি ছিল এখানে আপনার বাবুবাজার জমি ছিল 4-5% মতো, ওটা বিক্রি করে মাদ্রাসা নিয়ে চিকিৎসা করছে ওর বাবার, ওর বাবার অবস্থা ভালো। কিন্তু এই যে আমি যে খালামুনি ডাকতেছি উনি কিন্তু দ্বিতীয় সংসারের মহিলা, আর এই মেয়েটা আর দুটা বাচ্চা দ্বিতীয় সংসারে, এগুলা ওর আব্বুর অবস্থা কিন্তু ভালো ছিল আগে। আচ্ছা, পরে যখন এখানে ওর মা দাঁড়ানো তখন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে খালামুনি, বলতেছে যে ওর আব্বুকে নিয়ে হাসপাতালে আসলাম, আগে তো একবার মাদ্রাসা নিয়ে গেছি তুমি তো জানো নাই, চিকিৎসা করে আসি, এখন তো আবার ধরা পড়ছে একটু সমস্যা, মানে শরীরের সমস্যা বোঝা যাচ্ছে, হাসপাতালে ভর্তি করলাম, হাসপাতালে রিপোর্ট করতেছে পরীক্ষা নিরীক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, তা হাসপাতালে ঢুকলাম, ঢোকার পরে যাই দেখলাম বেডে শুয়ে রয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো দিছে এবং ভর্তি দিছে, ভর্তি থাকতে হবে। এখন বাসায় কেউ যারা সব হাসপাতালে সারাদিন কাজ করে যার যার মতো সব হাসপাতালে চলে আসে, খালা মরে ওই দিকে পাক করে নিয়ে আসে বলে হাসপাতালে, ওই মেয়েও খাই গেলে আঙ্কেলও খায় এখানে, আর আমি তো খাই আসি, আবার অনেক সময় ওদের সাথে খাইতে হয়, কিন্তু আমি কন্টিনিউ ওইখানেই থাকি ডিউটির পর, ওইখানেই রাত্রে ওইখানে। ওকে, ও দেখা যায় কি অনেক বড় বেঞ্চ আছে বারান্দা, 4-5 তলা ছিল এটা রোডটা, আপনার একটা গলির ভিতর আছে, গলির ভিতরে একটা বেঞ্চ আছে লম্বা, ও আমার এখানে শুয়ে থাকতো রাত্রে, তো অনেক সময় আমি শুইতাম, এভাবে দুজনে মিলে মিলে শুয়ে ঘুমাইতাম আর কি রাত্রে। খালামুনি এটা কিছু মনে করতো না, আমরা যেখানে আছি যে অবস্থায় আছি একবার দেখতে আসতো, এভাবে চলতেছে। তো এইখান থেকে আপনার 15 দিন হাসপাতাল রয়েছে, থাকার পরে হাসপাতাল থেকে এমন কিছু রিপোর্ট বের হয়েছে যে উনি ক্যান্সার হয়ে গেছে। আরেকটা জি বলুন, তারপর তখন ওনার আব্বার ক্যান্সার ধরা পড়লো,
এবং এটা ক্যান্সারটা হয়েছিল আপনার গলার নিচে এরকম বড় টিউমার হয়েছিল, এটাতে ভিতরে প্রচন্ড ধরে এটা দেখে টিউমার ধরা পড়ছে। পরে খুব অল্প সময়ে আর কি বাঁচবো, এরকম সম্ভবত 21-22 দিনের মতো সময় দিছে, এই ডেটের ভিতরে উনি মানে মারা যাবে, মারা যাবে। আঙ্কেল কে নিয়ে ওরা চিন্তিত, কিন্তু এই সমস্যাটার কথা ডাক্তার আমার সাথেই বলে, আমাকে দায়িকা নিছে। মানে আপনাকে বলে, আপনি এটা জানেন নি? আমি জানি নি, আমি কন্টিনিউ এখানে থাকি তো, তো আমার এখানে এসে বলতেছে কি কি হয় না হয়, ডাক্তার বলতেছে একজনে এরকম ভাবে সবার পরিচয় দিল, উনি কি হয়, উনি আমার মেয়ের জামাই আগেই বলছে। পরে আমাকে ডাইগানি বললো, ডাইগানি বললো দেখেন আপনাদের এটার আগের রিপোর্ট গুলো দেখছি, এখন আমরা নতুন করে রিপোর্ট করছি, এটা অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে ওনারা যে রিপোর্টটা দিছে এটা হয়তো আপনারা সবাই এতটা শিক্ষিত বুঝেন নাই, এটা মানে মৃত্যু অবধারিত খুব সামনাসামনি কাছাকাছি, ঠিক 21 দিন পরে ফজরের টাইমে একটু আগে দিয়ে মারা গেছে। আপনি জানেননি ফ্যামিলি? আমি আর জানাই নাই। তো যেদিন মারা গেছে ওদিনকা, ও সরি এখানে একটু বাকি পড়ছে আমার বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে এখানে যেদিন রিলিজ দিয়ে দিব ওইদিনকা যখন আমি গেছি আমার ডিউটি শেষ করে, তখনকার উনি আমার হাত ধরিয়া আমি যাই দেখি দুইটা বেড ছিল, একটা বেডে উনি শুয়ে আছে আর একটা বেডে দিকে খালি ছিল। তো উনি যখন শুয়ে আছে তখন কিন্তু কথা বলতে পারে আবার, আমি যখন গেছি তখন আমার আঙ্কেল বলছে বসো, তখন খালামণি এই দিকে বসে ছিল একটা বেটের, এদিকে একটা বেট খালি ছিল আর এই বেটি এই সাইডে বসে ছিল আমার মানে ওই সাতনাহার বসে ছিল, তখন আমার খালামণি ওইটা জায়গা দিল বসার জন্য, আমি দাঁড়ায় রয়েছি, আমাকে আঙ্কেল বলতেছে বসো বাবা বসো, তোমাকে আজকে একটা কথা বলবো। আমি সে কি বলবেন আঙ্কেল বলেন, আপনি তো প্রত্যেক দিনই কথা বলতেছে, আবার আজকে একটা কথা কি বলবেন। পরে উনি আমার হাতটা ধরলেন, হাতটা এত ঠান্ডা, পরে বলতেছেন যে দেখো বাবা তুমি কি তোমার বাড়ি কোথায় চিনি না, তুমি আমার জন্য আমার মেয়ের জন্য যা করছো সব আমি শুনছি, তো আমার মেয়েটা ইতিম হয়ে যাইব, তুমি তো যদি মনে করো আমার মেয়েটা ইতিম, আমার ইতিম মেয়েটার জন্য তুমি সর্বোচ্চটুকু ত্যাগ যতটুকু দিতে পারো তুমি বাবা দিবা, যার জন্য কি রে ভাই আমি এত কষ্ট করছি। যখন এই কথা বলছে আমার চোখে পানি, এমনিতে টলমল করতেছে, যখন উনি বলছে যে তুমি তো জানো ও এতিম এই কথা কিন্তু বলছে, মানে আলটিমেটলি আপনি যে জানতেন বিষয়টা সেটা উনি জানতেন, উনি জানে না গেছে আমি কিভাবে, এই জন্যই আমি চোখে পানি পড়তেছে আমার বেশি, উনি কিভাবে বুঝলেন, ডাক্তার কিন্তু ওনার সাথে বলে নাই কিন্তু ওনার মনেই রাখ দিছে, যেদিনকে রিলিজ দিব এদিনকা এই ঘটনা, যেদিন রিলিজ দেবে এর আগের দিন এই ঘটনা। তো আমাকে বলতেছে তুমি তো জানো এতিম গেছে নাকি এতিম, এরকম ভাবে বলছে, তখন আমি ওজোরে কাঁদতেছি কাঁদতেছি, কথা বলার সুযোগ পাইতেছি না, আমি বলতেছি কথা কিন্তু আমি বলছি আপনি এভাবে কেন কথা বলতেছেন, বাবা তুমি ওকে দেখে রাখবা, আমি তোমার তোমাকে ওর হাতে দিলাম, ওর হাতটা ধরে আমার হাতে দিল, ও খুব সাদরে আমাকে এভাবে গ্রহণ করলো, ওর হাত আমার হাতে দিল, ও এতদিন আমার সাথে চলতেছে হাসতেছে খেলতেছে, কেমন চিন্তা করেন এমন একটা পরিবেশ তৈরি হইলো এখানে, খুব আমি মানে যেটা মানে সর্বোচ্চ মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে একটু বিন্দু পরিমাণ যদি থাকে মানবিক দৃষ্টিকোণ সেটাই আমার জাগ্রত হয়েছে, প্রচুরটা আছে আমার কিন্তু কিছুটাও যদি থাকে সেটাই জাগ্রত হয়েছে এখানে, এখান থেকে আর পিছু হাঁটার মতো জায়গা নেই, আমার হাতে হাত দিয়া ওরা দিছি, এর আগে যে সিচুয়েশন গুলো আমি ওর প্রতি দুর্বল হয়েছি, ওর হাতে হাত ধরছি, ওর প্রতি যে আমার একটা আবেগ আপনি এমনি অন্তরে আবেগ কি বলেন, আর যেটা মানুষ বলে যে পরিষ্কার ভাষায় যে অনেক সময় বলে যে সেক্সুয়াল একটা আবেগ যেটাই বলেন, ওর প্রতি আমার অনেক ধরনের অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক সময় আমি একবার মনে বলে হয়ে গেছি এখানে যে ওর প্রতি আমার এমন একটা আকর্ষণ তৈরি হয়েছে যা আমি এখনই ওকে চাই, খুব কাছে চাই, মানে কোনো কোনো সময় কোনো কোনো মুহূর্তে এমন ভাবে উপস্থাপন হয়েছে আমার সামনে, তার এক একটা পার্ট এক এক ভাবে আমি নিছি, এক এক ভাবে আমি তাকে আমি মানে গ্রহণ করতে চাইছি, এরকম ভাবে আমার মনের ভিতরে ওর ডাকছে। তো ওকে আমি বললাম যে তুমি যদি তোমার বাবা যেভাবে বলছে তুমি যদি এভাবে রাজি থাকো, তোমার বাবার কথায় আমি একমত, তোমার বাবার কথা আমি এক বিন্দু পরিমাণও ফালবো না, আমার জীবন দিয়ে হলেও রাখবো, কিন্তু এটা যদি তুমি ঠিক রাখো তাহলে কিন্তু আমি ঠিক রাখবো। আমি আঙ্কেলকে হাত ধরা, আমাদের তিনজনের হাত ধরা আমি আবার রিপিট করলাম আঙ্কেলকে, আঙ্কেল দেখুন আপনার মেয়ে যদি এটাতে সম্পূর্ণভাবে থাকে আপনি যেভাবে বলছেন এভাবে যদি ও থাকে আমি ওকে কখনোই ছাড়বো না মৃত্যু আগ পর্যন্ত, আমি এই কথাটা বারবার বলি, এখনো বলি, সবসময় বলি যে আমি একে এই কথাটা বলছি মৃত্যুর আগে দিন পর্যন্ত আমি ওকে ছাড়বো না। তো এখান থেকে পরের দিন নিয়ে যাওয়া হলো ওনাকে, আর এই ফাঁকে আমরা প্রতিদিন রাত্রি আমরা মানে দুজনই ছেলে মানুষ ছিলাম, আমার বয়স তো 21 ছিল, ওর বয়স ছিল 14 বছর, ছেলে মানুষ ছিলাম আমরা, অনেক দৌড়াদৌড়ি করতাম বৃদ্ধ হাসপাতালে, বাচ্চা পোলাপান যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে খেলাধুলা করে এভাবে কিন্তু দৌড়াদৌড়ি করতাম আমরা, এখন যেটা বুঝি আর কি
এখন এটা বলতে গেলে নিজের কাছে অনেক ছোট লাগে বা মনে খারাপ লাগে যে এরকম কি করছি আমরা। কিন্তু কোনোদিন দুজনের ভিতরে কোনো রকম অনৈতিক বা অন্যরকম নোংরামি টাচ বা অন্যরকম নোংরামি চিন্তাও হয় নাই কাউকে, না আমিও না ও না। কিন্তু ও তো এই কাজটা করছে, কিন্তু ওই ওইগুলি আমার মনে পড়তো না। পাশাপাশি দেখেন ওটা কিন্তু বেড়ে উঠছে, খুব স্বাভাবিক। তো জুলাই আগস্ট মাস গেল, সেপ্টেম্বরের 17-18 তারিখে মারা গেছে। ওকে, তো আমি এই এখন মারা গেছে, এখন ওনাকে যা খবর দিলাম, এখন একটু যাওয়া হয় না এদিকে, ও আসে ওকে নিয়ে, মানে প্রতিদিনই এখন ঘুরতে পারি, বের হই বাবা মারা যাওয়ার পর দিন থেকেই এদিক সেদিক যাই, যায় বসি, অনেক গল্প করি, গল্পগুলো খুব মানে সংসারী গল্প। তারপরে ওর বাবা মারা গেছে এই ধরনের কিছু গল্প, তার বাবা যেসব কথা বলেছে এই ধরনের কিছু গল্প, কিভাবে তোমার বাবাকে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করা যায়, কিভাবে তোমার বাবা আত্মার শান্তি পাবে, এরকম কথাবার্তা আমি বলতেছি নিয়মিতই। এই 5 দিন চলে গেলো এইভাবে, 17, 5, 22, 23 তারিখ যখন আমরা ঘুরতে বেরোইছি ডিউটি শেষ বিকাল 4টা, তখন আবার মিরপুর হাসপাতাল এদিক দিয়ে বের হই। মিরপুর হাসপাতালের সামনাসামনি আসছি, ওনার মা আসছে, ওনার মা এসে বলতেছে বাবা এই পর্যন্ত তো কিছু বলি নাই তোমাকে, আজকে তোমাকে একটা কিছু বলবো। হাসপাতালের সামনে এখানেই খোলামেলা এবং খুব নিরিবিলি, মানুষজন নাই, এই সাইডটা গাছপালা ভরা, এদিকে মানুষজন কম আসে। পরে বলতেছে তোমাকে আজকে কিছু বলবো, কি বলবেন খালা? উনি বলতেছে আজকে ওরে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে নিয়ে যেদিকে যাও যাইতে পারো, তোমার খুশি, তুমি ওকে রাখো, মারো আর বাঁচাও, যাই করো। আমি কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলাম, এই দিয়ে কিন্তু আমার মা বাবা বা আমার আপন জন কিন্তু কিছু জানেও না, এবং আমি ভুলেও গেছি মোটামুটি প্রায় এই 1-1.5 মাস, 2 মাস এই সময়টা আমি কিন্তু খোঁজ খবর নাই, টাকাও পাঠাইনি। তো ওই সময় বাড়িতে আমার বাড়ির অবস্থাটা তেমন একটা খারাপ না, এখন এই সময়টা একটু ভালো ছিল। আচ্ছা, ভালো ছিল বলতে আমার বাবা আবার জমি বিক্রি করছে বাড়ি করার জন্য, বাড়ি করব। এর আগে দিয়ে আমার বাবা কিন্তু আমাদের অফিসে আসছিল টাকার জন্য। আচ্ছা, আসার পরে আমার বাবাকে ম্যানেজার বলেছে ছেলে অনেক বড় হয়েছে বিয়ে করার না কেন, দুষ্টামি করে বলছে, যদিও আমার বয়স নাই। ওই বিষয়টা মাথায় রেখে সম্ভবত আব্বু জমি বিক্রি করছে, জমি বিক্রি করে ঘর উঠানোর জন্য প্ল্যান করছে। তো এই ফাঁকে আমি ঢাকাতে যখন এই অবস্থা, আমাকে বলতেছে যে তুমি যাই করো, তোমাকে তোমার সিদ্ধান্ত, তুমি ওকে যেখানে নিয়ে যাও, বাঁচাও আর মারো। তো আমি কিছুক্ষণ স্তব্ধ থেকে নীরবে থেকে আমি বললাম আন্টি দেখেন এটা আসলে এরকম হয় না, এটা একটা মানে ডকুমেন্ট বা একটা ই থাকতে হবে, ইস্যু থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আর নাহলে এটা খারাপ দেখা যায় সমাজের মাঝে, এটা খুব খারাপ দেখা যায়, আপনি এটা আমাকে ডকুমেন্টস করে দেন। পরে উনি বলছে তোমার ইচ্ছা তুমি যেভাবে করো আর কি। পরে আমি বললাম যে আপনি কালামুনি আর 2 জন লোক নিয়ে আসেন, যেহেতু আমি শুনছি জানছি মানুষের কাছ থেকে বিয়ে করে সাক্ষী লাগে, মেয়ের পক্ষ 2 জন, ছেলে পক্ষ 2 জন। আমি বললাম খালামুনি আপনি যায় আর 2 জন লোক নিয়ে আসেন, আর আমি আমার ফ্যাক্টরি থেকে 2 জন ছেলে নিই, তো সাক্ষীগুলো নিয়ে আমি আজকে বিয়ে করব 23 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা। তো এই ফাঁকে আবার ওদেরকে আমার বন্ধুদের ফোন করলাম আর খালামুনিরে পাঠাইলাম বাড়িতে বাসায় 2 জন লোক নিয়ে আসার জন্য। আমি আবার ওই ফাঁকে ওদের ওকে নিয়ে কিছু মার্কেটিংয়ে গেলাম, আবার আজকে যেহেতু বিয়ে করব সাথে আবার টাকা আছে আমার, ভালো আজকে যেহেতু বিয়ে করব সেহেতু কিছু অন্তত ওকে দিই। তো ওর জন্য নাকের একটা ফুল কিনি যায় আর ভালো একটা 3 পিস কিনি, আমার জন্য কিছু কিনি না। একবার আমার মনে হইলো ও তো আমাকে বললো না তোমার জন্য কিছু কিনলা না, একবারই মনে হচ্ছে জাস্ট, এর বেশি আর মনে হয় নাই। আচ্ছা, এটা নর্মালি আমি নিয়ে নিছি যে অসুবিধা নাই, এই শুরু হলো কিন্তু আমার মনের বেদনা, সাংসারিক বেদনা। ওকে, আমি যখন ওকে নিয়ে আসলাম তখন খালামুনি আসছে মিরপুর হাসপাতালে আর আমার 2 বন্ধু আসে নাই। আবার ফোন দিলাম, ওরা বলতেছে যে এখনো আসে নাই, ওরা জায়গায় ঘুরতে গেছিল এখনো আসে নাই। তা আমি ভাবলাম যেহেতু ওরা 2 জন সাক্ষী আছে আর 2 জন ছেলে উনি আছে, ছোট ছেলে ওইটা আবার আত্মীয় স্বজনের ভিতরে খুব ভালো ভদ্র ছিল ওরা। ওকে, পরে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে যায় কাজে অফিসে ঢুকলাম, বিয়ের টোটাল কথাবার্তা আলাপ আলোচনা লেখালেখি শেষ, এখন কাবিনের টাকা 5 লাখ ওরা বলতেছে, এখন আমি যে ড্রেস টুস কিনলাম, নাকের ফুল কিনলাম, এরপরে এত টাকা আমার কাছে নাই যে কাবিনের টাকার দেন মোহর যেটা ইটা ইটা যেটা কোস্টিংটা যেটা আসে আর কি, এটা দেওয়ার মতো আমার কাছে নাই। ও আচ্ছা, কাবিনের টাকার যে ইয়াটা মানে কাজীকে দেওয়ার জন্য, এই টাকাটা নাই আমার কাছে, 5 লাখ টাকা দিলে আমার সমস্যা নাই আমি বলতেছি। আচ্ছা, যদি এটার যে কোস্টিংটা আসে এটা যদি আপনারা দিতে পারেন 5 লাখ না আরো বেশি দেন, সমস্যা নাই আমার। আচ্ছা, এটা আপনি বলতেছেন? আমি বলতেছি। ওদের এখানে আপনার চিকনি নামে একটা মেয়ে আছে, ওই মেয়েটা আপনার একটু বেশি বার্গেনিং করতেছে, ওই বলতেছে না দিতে হবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেন, আপনার কাছে টাকা থাকলে আপনি দেন, প্রয়োজনে আমি পরে আপনাকে দিয়ে দিবো, হালাতই দেন, আপনার টাকা থাকলে দেন।
5 লাখ টাকা আপনি দেন, এটার যে গোষ্ঠীতে আসে এটা আপনি দেন, আমি এটার নেক্সট আপনাকে দিয়ে দিব। এখন আমার সাথে এটা কোস্টিং দেওয়ার মতো টাকা নেই। কাবিন তো 10 কোটি দিলে সমস্যা নাই, যদি এটা কোস্টিং না দেওয়া লাগতো আমার কাছে, আমি এরকম আমার মনে হইতেছে। পরে লাস্টে কত টাকা আছে, এত টাকা আছে, এটা কত দেওয়া যাবো, 1 লাখ টাকায় দেওয়া হলো কাবিন। সরি এখানে একটু ভুল হয়ে গেছে, যখন ওনারা বলছে 5 লাখ টাকা দিতে হবে ওই মেয়েটা, চিকটি মেয়েটা, আমি বলছি না 5 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার কাছে নাই এটা কোস্টিং দেওয়ার মতো, তো এখন বিয়ে হবে না, তাহলে চলে যেতে হবে, পরে একসময় ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই, এটা বললে এই কথা বললে ওরা চলে যাইতেছে, মানে মেরে নিয়ে টানা শুরু করছে যে চল পরে একসঙ্গে হবে। ওটা আবার ওর আপু লাগে, মানে আপন না যে মহলে থাকে, ঘটনাটা কি দাঁড়ালো, পরে চলে গেলো আর কি, নিচে নামে বসছে, দোতলা ছিল কাজে বেশ নিচে নামে গেছে। তো আমি মনে করলাম ওর আব্বু আমাকে দিয়ে গেছে আমার কাছে, ওর মেয়ে ওর মা দিয়ে দিল আমার কাছে, কোন কোন জায়গার এক মেয়ে কাজের টাকা নিয়ে এই ঝামেলা বাজায় মেয়ে নিয়ে যাইতেছে, মেয়ে দিয়ে আবার একটু কানা নাবাব, নিচে নামে গেছে। পরে আবার আমি নিচে নামলাম, নামে হাত ধরে আবার নিয়ে আসলাম, কোনো কথা নাই নিয়ে আসি বলছি। পরে আমি বলছি কাজে কাজে স্যার আপনি ই করেন, বিয়ে পড়ান, টোটাল কাজ সম্পন্ন করেন, 1 লাখ টাকা বিন দেন। ওই মেয়ে বলতেছে না 5 লাখ টাকা দিতে হবে, এনতেন। আমি বলছি দেখেন আমার শাশুড়ি এখানে উপস্থিত, উনি যা বলবো তাই। শাশুড়ি হঠাৎ করে বলে ফেললো বাবা তুমি যা করো তাই, তুমি কাবিন দেওয়ার না দেও। আমি বললাম আপনি 1 লাখ টাকা কাবিন লেখেন আর ওনাদের সাকি সই নেন, আমার সই নেন, আর যা বলার বলেন আপনি, টোটালটা উনি কাবি কাজী সাহেব বিয়ে পড়াইলেন, বিয়ে শেষ। আমি ওখান থেকে আরকে নিয়ে ওদেরকে নিয়ে আবার নৌকাতে উঠায় দিয়ে দিলাম ওদের এখানে চলে যাওয়ার জন্য, মানে বউকেও দিয়ে দিলেন, বউকেও দিয়ে দিলাম। হ্যাঁ যেখানটায় ছিলাম বলুন, তারপর আমি বিয়ে করলাম ওকে, বিয়ে করে ওকে নদীর এপার থেকে নৌকায় উঠাই দিলাম ওদের সবাইকে বাসায় নিয়ে যাও, বাসায় যাওয়ার জন্য। ওরা বাসায় চলে গেল, ওরা খুব রিকোয়েস্ট করলো আমাকে যাওয়ার জন্য, এবং ছেলে দুটো ছিল ওরা বলতেছে যাইতেই হবে। আমি বললাম না ঝামেলা আছে ওইদিকে বলা অনগুলি এরকম। আমি তখন ওর কনসিপে কয় মাস চলতেছে, কনসিপে 3 মাস সামথিং। ওকে পরে আমি যখন যাইতে যাই না, ওরা বলতেছে কি ছেলে কি কে কি করবো, কোন ছেলে আর কি করবো, আসো তুমি আমার সাথে, তুমি বিয়ে করছো এখন তুমি বেটার মতো যাবা। আমি বললাম দেখো ভাই ঝামেলা এরা চলাটা ভালো, ঝামেলা যুক্ত করে এই মামাসিং এর বা অন্য কোনো ইয়ে বইলা গর্ব করে এগুলো কোনোতে লাভ নাই, ঝামেলা হয়ে গেলে তো হয়ে গেলো, তাও ওরা নিয়ে যায় ওর সাথে, নিয়ে গেল এবং নদীর ওই পারে যাইলাম, এই নৌকা দিয়ে আমি আবার নিজটা চলে আসলাম, ওদেরকে নামাই দিয়ে আসলাম আর কি। আমি বললাম যাও এখন ভাই আমি আমার ঘরে চলে যাই, আমি পরে আসতেছি, একটু গুজগাজ করে আসতে হবে, একটু সিস্টেমের ভিতরে আসতে হবে। তো আমি যখন চলে আসলাম এখান থেকে, এখান থেকে চলে আসার পরে আপনার সেপ্টেম্বরের 30 তারিখ বিয়ে করছি, শুক্রবার দিন আমার এক ভাতিজা খলিল নাম ও আসে আম্মুর একটা চিঠি নিয়ে, যেহেতু 2 মাস ধরে বাড়িতে যাই না বা যোগাযোগ করি না, চিঠি নিয়ে আসে শুক্রবার। আমি শুক্রবার অফ ডে কিন্তু ডিউটি করতেছি, মানসিক একটু চাপও আছে, চিন্তা ভাবলাম কাজে থাকলে মানসিক চাপটা কমে দেবো। পরের দিন আবার যখন ডিউটি করতেছি 9টা 10টার দিকে আমার ভাতিজা আসছে চিঠিটা নিয়ে, বলতে তোমার আম্মু একটা চিঠি দিছে। তখন আমি ডিউটিটা তখনকার মুহূর্তটা আমার জীবনে বলার মতো না, আমি যেন আমার মার মুখের কথা শুনতেছি, আমি পড়তেছি না, আমার কাছে এত খারাপ লাগলো, এত ব্যথায় ব্যথিত হইলাম আমি। পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কিছু থাকে আমি এটা আমার চোখে দেখছি, আমি বুঝি এখন 1 মিনিটের ব্যথায় যে ব্যথিতটা হয় এটার শোধ করার মতো কোনো যোগ্যতা কোনো সন্তানের নাই। চিঠিটা পড়ার পরে আমি তখন এতটাই আমার মার প্রতি আবেগ আপ্লুপ্ত হয়েছি, হওয়ার পরে আমি এটাকে ভুলে গেছি সম্পূর্ণ। তখন আমার আম্মু এরকম ভাবে লিখলো যে তুমি এমন কিছু করো যেটা আমরা মানে মেনে নিতে পারবো না। তো এখান থেকে আমি চিন্তা করলাম আম্মু বুঝে গেছে মার মন, সবকিছু চিন্তা ভাবনা করে আমি ওখানে যাওয়া বন্ধ করে দিলাম। বৃহস্পতিবার বিয়ে করছি, শুক্রবারের চিঠিগুলো চিঠিটা পাইলাম এবং ভাতিজাকে বললাম চিঠিটা কি আজকে নিয়ে আসছো, যেহেতু সকাল সকাল আসছি, সেহেতু আমি প্রশ্ন করলাম কনা আজকে না, এটা তোমার আম্মু দিছে বুধবারে, বুধবার দিন আমি ঢাকা আসছি, মানে বুধবার দিন ঢাকা আসছো, তুমি বুধবার দিন আমার কাছে আসলে না কেন, তাহলে হয়তো আমার জীবনে এই ট্র্যাজেডিটা হয় না, অন্য একটা দিকে যাইতো, অন্য একটা মুন্নিত হয়তো বা। আম্মু এরকম ভাবে কষ্ট পাইছে, এরকম ভাবে আবেগপ্রুপ্ত হয়ে এই চিঠিটা লিখছি, আম্মু তো আমার মনে হচ্ছে চোখে সব দেখছে আর চিঠি পড়ে এরকম মনে হইতেছে। আচ্ছা যাই হোক, এই কষ্টে আমি ওইখানে আর যাই না, না যাওয়াতে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস এই আপনার এই মাসটা চলে যাওয়া, 30 তারিখ বিয়ে করছি, 7 দিন যায় নাই, সেপ্টেম্বর মাস চলে যাওয়া, অক্টোবর মাস যাইতেছে। তো এর মাঝে সেপ্টেম্বর মাসে 28 তারিখ 29 তারিখ একজন আসছিল আমার সুমন্দি, আগের তরফের যে সুমন্দি, পরে একজনে ডাকিয়ে দিল, আমি গেলাম, বললাম যে ভাই আমি কি আপনি, যে আমি তো সান্ত্বনার বড় ভাই এই সম্পর্কে, তো
তুমি যাইতেছো না, তুমি বিয়ে করছো, যাইতেছো না, কারণটা কি? এখানে তো মানুষের সমালোচনা করতেছে। আমি দেখেন মানুষের সমালোচনা করতেছে, আমার আন্টি বলছে যে এই বিষয়টা একদম গোপন থাকবো, এখন পরে জানাজানি হবে। তো আমার ফ্যাক্টরিতে জানছে, ঠিক আছে, আমার ফ্যাক্টরিতে চাপ দিচ্ছে যাওয়ার জন্য, কিন্তু আমি মানসিক ভাবে প্রস্তুত না, আর টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, আমার রুম নিতে হবে, বাসা নিতে হবে। আমি এগুলো প্রস্তুত করে তারপরে আমি মানে যাবো আর কি। ওরা যে এই কথা বইটা ফেরত দিছি, তারপর অক্টোবরের 3 তারিখে আবার আসলো, ওই যে বাইস ছিল ওই বায়ের ওয়াইফ আসছে, তারপর ছোট একটা শালা আসছে। ওনারা আসার পরে ওনাকে এই ওনাদেরকেও এইভাবে আমি মানে যাইতে বলছি, চলে গেছে। আমি এইভাবে বলছি যে আমার টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা ম্যানেজ করে একটু গুজগাছ হয়ে তারপর আমাকে যাইতে হবে, আমার ঘর নিতে হবে, বাসা নিতে হবে, এবং এটাকে গুজগাছ করতে হবে, একটা সংসার করার জন্য যা লাগে আর কি। যেহেতু আমার বাড়িতে শোনাইছি না, সেহেতু আমার বাড়িতে এখন নিয়ে যাওয়া যাবে না, পরিস্থিতি মতো বলা যাবে, তারপর নিতে হবে। আর যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা এখনো 3 মাস প্লাস হয়েছে, এখনো তার ভাবিরা বা কেউ জানে না। মানে আপনার প্ল্যান কি ছিল, বাচ্চাটাকে রাখবেন নাকি নষ্ট হ্যাঁ করে ফেলবেন? বাচ্চাটাকে আমি রাখবো। আপনারই প্ল্যান ছিল এটা, ওই পক্ষ থেকে প্ল্যান কি ছিল, মানে আপনার ওয়াইফের পক্ষ থেকে? ওরা, আমি তো প্রথমেই বলছি যে আমি কিন্তু এটা বলছি যে বাচ্চাটাকে ফেলায় দেওয়ার জন্য, ওরা শেষমেশ আপনার অফারটা দিয়ে রাজি পরে হয়েছে? আমি বলছি এটাও করতে পারেন, নয়তোবা আমাকে, আমি এটা মানে মাইনে নিতে রাজি আছি, এটা আমাকে দিয়ে মানে দিতে পারেন, সমস্যা নাই। আমি ওকে, এটা পরে ওনারা বলছে যে তুমি যেভাবে মনে করো, তুমি যেভাবে পারো মনে করো। তো এইভাবে লাস্ট 15 তারিখ আমার ওয়াইফ, শাশুড়ি, আমার দুই বড় ভাইয়ের ওয়াইফ, দুই শালা, দুই সম্বন্ধী, মোটামুটি 9-10 জনের মতো ওরা সবাই আসছে। আসার পরে এর আগে যে আরো কয়েকবার আসছে, ওরা আমাকে নিয়েই যাইবো, আমি যেভাবে হোক সিটুয়েশন করছি, ওদেরকে পাঠাইছি, কিন্তু ওইদিনকে তো নিয়েই যাবো, আমার ওয়াইফ সহ আসছে। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার মায়ের চিঠি পাওয়ার পরে আপনার মনটা তখন আপনার মার দিকে ঘুরে গিয়েছে, জি জি, তখন আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি যেটা করছি এটা এটা ভুল করে ভুল ফেলছি, করে ফেলছি, করাটা ঠিক হয়নি। ঠিক হয়নি। আর এদিক থেকে তো আলটিমেটলি যারা আপনাকে বিয়ে দিয়েছে তারা তো আপনাকে টানাচড়া করবে, এটাই খুব স্বাভাবিক, কারণ স্বাভাবিক, বিয়েটা হয়ে গেছে। সো ফ্যাক্টর হচ্ছে এটাই। হ্যাঁ, তো সবাই মিলে এসছে, তারপর পরে আমি কি করব, এখন যাইতেই হবে, এখন আর মানে ইয়া নাই, কোনো ওয়ে নাই যে আমি না যাব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাব, কোনো আমাদের সাথে যাইতে হবে। বারবার বলতেছি আমি একটু গোছ কাজ করে কিছু একটা সাথে বা কিছু একটা কেনাকাটা করবো, তারপর যাবো, আমি যাবো আজকে, শিওর, কনফার্ম। এটা ওনারা মানতেছে না যে অনেকবার ঘুরে দিয়েছেন, আপনার সমস্যা নাকি, সমস্যা থাকলে বলেন। আমি বলছি বারবারই যে সমস্যা নাই, এখন আবার অলরেডি আবার মুডটা আবার ঘুরে গেছে। এখানে আপনার 23 তারিখ, পরের মাসের 15 তারিখ, এই 22 দিন পরে কিন্তু যাইতেছি, একসাথে বের হয়েছি। বের হয়ে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি মার্কেটে যাই, একটু মার্কেটে যাই, কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে পরে আসতেছি। পরে লাস্ট রাস্তায় এটা আমি ম্যানেজ করলাম, ম্যানেজ করে পরে যাইলো, আমাকে যাইতেই হবে, হইব। পরে আমি কি করলাম, কিছু কেনাকাটা করলাম, তারপরে গেলাম রাত্রে, রাত্রে গেছি আপনার 8টার দিকে, খাওয়া দাওয়া করলাম ওখানে যায়, রাত্রে 11টা 12টা পর্যন্ত আমাকে মানে টোটাল সবাই মানে কাছে রাখছে বা ই করছে, ওদের ঘরে একটা মানে সেফ করছে ওরা মানে থাকার জন্য। আমি 11:30 দিকে চলে আসছি, মানে 11টার দিকে বের হয়েছি, বের হয়ে আমি বলছি এদিকে হাঁটি উঠে আসতেছি, ছাড়তে চাইছিল না বাচ্চা শালা, যেটা ওটাকে সাথে দিছে। আমি পরে ওকে দোকানে একটা কিছু মজা কিনতে দিয়ে দিয়ে আমি বলছি তুই এখানে দাঁড়া, খাইতে থাক, আমি এটা একটু মানে একটা বার থেকে আসি, মানে প্রস্রাব করতে আসি, এরকম বলছি আর কি। তো ও দাঁড়া রয়েছে, আমি চলে আসছি। পরে ওরা আমাকে খুঁজে আমার অফিসের নাম্বার কল দেয়, আমার তো তখন নিজের ফোন নাই, অফিসের নাম্বার ফোন দেয়, ফোন দিলে আমাকে পাইছে। আমি বলছি দেখেন এখানে যে ঝামেলাটা আমি দেখছি, এক বাসায় নিচে উপরে বিছানা, এভাবে আমি থাকতে পারবো না, আপনাকে আমাকে ক্ষমা করবেন, আমি তো গেছি, আমার সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক থাকবো, আমি এটা মানে ই করতেছি, প্রসেস করতেছি রুম নেওয়ার জন্য, তারপরে আমি আসবো আবার। এটা তো আপনি আগে থেকেই জানতেন, কারণ তার সে বাসা আপনি পড়াতেন। হ্যাঁ জানতো আমি, এই জন্য তো যাই নাই, তারপরে তো আমাকে নিয়েছি এভাবে। আচ্ছা, তো আমি চলে আসলাম। পরে ঠিক পরের দিন যাই আমি একটা রুম নিলাম, এদের বাসা রুম নিলাম বলতে কি, ওরাই একটা রুম ছাইরে দিছে। মানে বিয়ের কতদিন পরের ঘটনা? বিয়ের 23 দিন পরের ঘটনা এটা। তখনও আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা এগুলো কিছু হয়নি? হ্যাঁ। ওকে, পরে আপনার যখন পরের দিন আবার আমাকে ফোন করছে, আমি ডিউটি করতেছি, তখন আমার ফোন করছে, রুম একটা ম্যানেজ হয়েছে, মানে আমার শাশুড়ির রুমের সাথে রুম, আর একজন আছিল ওইটা গিয়ে মানে ম্যানেজার দিয়ে মানে এটা ক্লিয়ার করেছে, তাকে অন্য আরেক রুমে পাঠাইছে। তো আমি বলছি না, এটা তো আপনাকে, আপনার আমাকে মানে ভাবি ফোন করছে, মিথ্যা কথা বলে নিতেছেন, কর না ভাই, সত্যি আপনি আসেন, আসলে কালকে যেমন গেছেন আজকে যাইতে পারবেন না, আপনাকে ভাইন্দা রাখবো নাকি? আমি বলছি ঠিক আছে, আসছি, আইসা দেখি ঠিক ঠিকই রুম ক্লিয়ার করছে। ওরা এমন ভাবে গুজগাছ করে রুম মেরে মানে দিনের বেলা কমপ্লিট করে রাখছে, আমি আসলে আমাকে তালা দিব। ওকে, ব্যাপারটা হয়েছে এরকম, মানে 24-23 দিন হয়ে গেছে আমরা একসাথে থাকি নাই, ওদের কাছে একটু অন্যরকম লাগতেছে, ঘটনা কি ওদেরকে আজকে একসাথে রাখবো, দিনই রাখবো, মানে এইভাবে প্ল্যান করছে ভাবি,
দুই ভাবে মিলা। তো যাওয়ার পরে খাওয়া দাওয়ার সবকিছু আগে ম্যানেজ করে রাখছে, 11টা দিয়ে গেছি দিনের, 10:30-11টার দিকে তখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বাইরে দিয়ে লক করে দিল গেট। থাকেন আপনারা এখানে, গল্প করেন, আমরা আছি এখানে। আবার গলির ভিতরে আপনার নিরিবিলি আছে, কোনো উশৃঙ্খলতা নাই। তখন আমি করলাম কি, এখানে একসাথে গল্প একটু করলাম দুজনে, ভাষণ করে যা হয় আর কি, আমাদের দিনের বেলায় তাই হইল। সময় নিলাম অনেক, অনেক সময় নিয়ে অনেক কথা বলে অনেক আলোচনা করলাম। ও তো একদম ছোট বাচ্চা মেয়ে, তো ওর সাথে যে কাজটা ওরা করছে এটা তো খুব খারাপই করছে। তো এই অবস্থায় বাচ্চাটা বড় হইতে লাগলো। আমি করলাম কি, এরপরের মাসে আমি বাসা চেঞ্জ করে ফেললাম, এত কাছে এত সাথে আমি বাসা রাখবো, আরেক জায়গায় বাসা রাখলাম, আরো এর থেকে 1.5-2 কিলোমিটার দূরে। ওইখানে বাসা নেওয়ার পরপরই হয়েছে কি, আমার আপন যেটা মারা গেল, বাসা নেওয়ার 8-9 দিন পর মারা গেল। তখন আমি আমার অফিস থেকে ফোন দিছি ওইখানে মালিকের নাম্বারে, মালিকে আমাকে ডাকছে, আমি জাগনা পাই নাই। মালিকে আবার, এটা আমাদের রুমটা এমন সিস্টেম ছিল মানে এখানে ডাকলে শোনা যায় আর কি সহজে, সাথের যে রুম আছে ওই রুমের যদি কাউ কেউ বলে বইলা দে তাহলে হয়তো হবে, মালিক আর নিচে নামছে না। তো ওইখান থেকে অফিস থেকে লোক পাঠাইছে আমার অফিস থেকে আমার বাসায়, ও ডাইগা এখান থেকে বলতেছে মিন গেট থেকে যে তোর চাচা মারা গেছে, আমার নাম ধরে বলতেছে। পরে আমি শুনলাম, শুনে আসলাম, বললাম, পরে আমি এখানে গেলাম আর কি। যাওয়ার পরে হয়েছে কি, কেবে ভাই আমি 5 দিন ছিলাম এখানে, 5 দিন থাকাতে ওরা ভাবছে কি যেহেতু ও প্রথম 23 দিন আসে নাই, এখন এখানে 1 মাস তাও গেবে গেবে আসছি, এই বাসাটাই কিন্তু যখন নিছে 1 মাস গেবে গেবে আসছি, 4 মাসের উপরে হয়ে গেছে কিন্তু বাচ্চার বয়স। আবার ওইখানে যা 9-10 দিন ছিলাম ওই নতুন বাসায়, 5 মাসের কাছাকাছি হয়ে গেছে এদিকে। আবার এদিকে বাড়িতে এসে 5 দিন খাবার দাবারের যে একটা আয়োজন এটা শেষ করে আমি আসবো এরকম কমপ্লেন, ঠিক তাই করলাম, আমার মনে তো কোনো ইয়া নাই। ওরা ভাবছে কি আমি আর আসবো না, গেবে গেবে কিছু প্ল্যান গেছে আমার যে আমি নিয়ম দিয়েছি। তারপরে কি করছে ওরা, বাজারে ফলাই দিব। ওকে, মানে আমি আয়েশা শুনলাম টোটাল এই প্ল্যান, আমি যখন আসছি তখন আর আধা ঘন্টা পরে আসলে তারা এই কাজের জায়গা আর কি, আধা ঘন্টা পরে আসলে ওরা চলে যায়, আমি আয়েশা পরে পাই না, বাসায় পাই না, মানে এই কাজের জায়গা আর কি ফালানোর জন্য। আপনি আসার পরে তারপরে ঘটনাটা স্টপ হলো, তখন আমি যখন দেখলাম তখন সবাই থেকে গেলো, সবাই বলতে অরে নিয়ে একটু এদিক সেদিক যাতে যাচ্ছিলাম করতে, ওদের বাসায় ওদের বাসায় এরকম ভাবে আমাকে সেভ করলো, মানে ম্যানেজ করলো আর কি। পরে আস্তে আস্তে জানতে পারলো ও আবার একটু বাঁচাল ছিল, সব কথা বলে দিত, কিন্তু সব কথা বলে দিত পরে কয়েকদিন পরেই বলে দিল যে এই ঘটনা, তোমাকে তো বিশ্বাস করছিল না, আমাকে এই দিনকে এই সময় এই মুহূর্তে এই কাজটা করতে চাইছিল, তুমি আর আধা ঘন্টা পরে আসলে আমাকে পাইতা না বা এই বাচ্চাটাও তুমি আর পাইতা না, তবে একটা ভালোই হতো যেটা যাওয়ার শেষ হয়ে যেত জানালা, তুমি আসলে পরে আমাদের সম্পর্ক থাকতো। ব্যবস্থা করে এখানে একটা গ্যাপ রাখছি আমি, আমি যেখানে আমার শ্বশুরের বাসার কাছে ছিলাম ওইখানে 2 দিন রাত্রে যে দুটা সিঙ্গেট দেখলাম আমি, এটা হচ্ছে একদিন রাত্রে 12টা বাজে আমি নিয়মিত এখানে কিন্তু প্রবেশ হই, খাট কিনি নাই, প্রবেশ হই রাত্রে 11:30 দিকে দেখি আমার সাথে নেই, মানে আপনার স্ত্রী আপনার সাথে, যে যখন রাত্রে 12টা 11:30 দিকে দেখি যে ও নাই, আমি বিছানা হাত দিলাম, তখন আমি ভাবলাম টয়লেটে গেছে, টয়লেটটা যে জায়গা যাওয়ার মতো এবং একলা যাওয়ার মতো পরিবেশ আছে, বাইরে একটা মিনিট আছে এটা বন্ধ থাকলে আর টোটাল ভিতরে আর কোনো সমস্যা নাই, একলা গেছে সমস্যা নাই। তো আমি বললাম যে আমরা, ও তো আমাকে ওটা দিতে পারতো একসাথে যেতাম, আমারও একটু সমস্যা, আমিও টয়লেটে যাবো, আমিও পিছনে পিছনে গেলাম একলা একলাই, যা ওইদিনকার যে পরিবেশটা দেখলাম, ও যে ছেলেটার সাথে আগে এফআইআর ছিল, যে বাচ্চাটা ওর ঘরবে আছে ঠিক ওই ছেলেটার সাথে বৈশা, টেবিলে একটা টেবিল আছে এখানে, বেঞ্চ আছে ফালানো, রাত্রে অনেকে বৈশা থাকে ওইটাতে বৈশা গল্প করতেছে। এটা কি আপনি বাড়ি যাওয়ার আগে দেখেছেন? হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে, এটা বিয়ের যেই মাসে আমি নতুন ভাড়া নিছি বাসাটা আমার শ্বশুরের বাসার সাথে, বিয়ের 24-25 দিন পরের ঘটনা আর কি। মাই গুডনেস, ওর সাথে বৈশা এরকম গল্প করতেছে, তো এইটা আমার মাথায় অনেক মানে চাপ লাগছে, কিন্তু আমি তারপরেও নিই নাই কেন, হয়তো বা এলাকার পোলাবার মানে আবার একটু প্রভাবশালীও রংবাস টাইপের, হয়তো আইসে কোনো বিষয়ে কোনো কমিটমেন্ট বাকি ছিল, হয়তো এটা শেষ করতে আসছে বা একটা গল্প এরকম হইতে পারে। ফাইন, আপনি আমি আমি এভাবে বুঝে নিলাম। তখন আমি ওকে প্রশ্ন করলাম কি ব্যাপার, তুমি এখানে বসে আছো আমাকে ডাক দিলাম কেন? রাইট, বলতেছে একটু গরম লাগতেছিল ওই জন্য, আমি ফ্যান আছে রুমে, তোমার গরম লাগতেছে মানে বাইরে গেছিলাম টয়লেটে গেছিলাম, টয়লেটে যাবো আমাকে নিয়ে যেতা, ও আর কোনো কথা বললো না, ও চলে আসলো রুমে, ঢুকলো আমিও ঢুকলাম। আমি বলছি যে দেখো এভাবে যদি কোনোদিন বের হও তা আমাকে সাথে নিয়ে বের হবা, এটা কি আপনি ওই ছেলেটার সামনেই বলেছেন? হ্যাঁ, আমি ওই বাকি কথাগুলি ওর সামনে বললাম, এখন ঘরের ভিতরে এই কথাগুলি বলতেছি। আচ্ছা, আগে যে কথাগুলি বলছি সে কথাগুলি ওই ছেলেটার সামনেই বলছি। আচ্ছা, তুমি এখানে আসছো কেন আসছো,
আজ বাবাকে নিয়ে আসবা না, ও বলছে বস্ত্র পরতে গেছি বা গরম লাগছে এরকম। তো ওই ছেলেটা কোনো কথা বলেনি আপনার সাথে? ওই ছেলেটা কোনো কথা বলে নাই তখন। আচ্ছা, কিন্তু গল্প রাজা আরো দুজন করতেছে। আমার গেটটা এমন সিস্টেমের, গেটটা আপনার আপনাতেই লাইগা যা যায়, টান দিলে আপনাতেই যায় লাগে। ঠিক আছে, হ্যাঁ। পরে ঘরে নামে এভাবে বুঝাইলাম, দেখো এরকম জ্বালার না হয় আমাকে সাথে নিয়ে যাবা। পরে পরের দিন আবার ঠিক সিন, একই ঘটনা। দেখলো আমি আমরা দুজনের দৈহিক সম্পর্ক হয়েছে। তো ওই সময় একটু শরীর শারীরিক অবস্থা একটু অন্যরকম থাকে, একটু শুয়ে মানে শুইলে ঘুম ধরে, তো আমিও ঘুমাই পড়ছি। ঘুমাই পড়লেও একটু মানে ঘুমের একটু ইয়ে ছিল, আমার সম্পূর্ণ রেশ লাগে নাই। ও বাইরে গেছে, গেটটা একটু শব্দ করে টুন করে আবার মিশে যখন, তখন একটু টুন করে শব্দ করে, তখন আমি জাগনা হই। আমি তখন নলেজে রাখি এবং চুপ করে শুয়ে থাকি। তো গেছে, যাওয়ার পর আমি কিছুক্ষণ পরে গেছি, যাই টয়লেটে, ওরা দুজনে কি অবস্থা টয়লেটে। জি, বয়স কত ছিল আপনার স্ত্রীর? 14 বছর। সি, কোনো ইভালুয়েট করবো না, জাস্ট স্টোরিটা শুনতে চাই। তারপর এই অবস্থা দেখে আমি এদিনকে একটু দূর থেকে বললাম, কে তুমি কি টয়লেটে? মানে আমি তো দেখছি টোটাল এটা আকাশে খোলা, কোনো ছাদ নাই, মানে চতুর্দিকে পাকা করা, এদিকে ছালা দেওয়া, মানে ছালা চট ছালা আছে না, সুতলি চট এরকম ছালা দেওয়া। যখন এটা মানে ঢাকনা রাখছে, ফাঁকা কিন্তু অনেকটাই দেখা যায় ভিতরে। যাক, আপনি দেখছেন এটা, আপনি আপনি আপনার মতো করে বলছেন। হ্যাঁ, তো পরে আমি মানে না দেখার ভান করে আমি এদিকে দাঁড়ায় বললাম যে কি প্রস্রাব টয়লেট হয়েছে? তখন চালো চালো করে বের হয়ে আসছে, কি ব্যাপার বলা সাজে বের হইলা, বের হয়ে আসলা, চলো চলো হয়ে গেছে। আমি আমি তো করবো, কত তুমি পুরুষটা যাও। আচ্ছা না, এইভাবেই করে এখন ধর পুরুষ নাই, নারীদের কোনো সমস্যা নেই। এই কথা বলতেছি আর ঢুকতেছি, আর হাতে ধরে রাখছে, আমি ছালা টান দিলাম, দেখি ও দাঁড়াবো। মানে আমি কথা হলো যেটা আমি ওকে ই করবো, ফেস করাবো যে আমি জানি জিনিসটা, জানাই দিই এরকম। এটা জানার পরেও দেখেন মানুষ কতটুকু সেক্টিভাইজ করলে। এক্স্যাক্টলি, আমি বলি আপনার বলা উচিত না, এটা আমি বলবো। কজ এই এই ঘটনার পর আপনি বাড়ি গেছেন, এবং বাড়ি থেকে আপনি আবার ফিরে এসেছেন। আপনি পারফেক্ট টাইমে না আসলে, আর আধা ঘন্টার মধ্যে যদি দেরি করে আসতেন, তাহলে আপনার বাচ্চাটাকে, আপনার তো বাচ্চা আসলে তখন এটা মানে আপনার ঔরসে না, কিন্তু লিগেলি যেটা মানুষ জানে, সেই বাচ্চাটাকে অ্যাবোর্ট করে ফেলা হতো, বিষয়টা তো তাই, রাইট? এবং এই ঘটনার দ্বারা ওরা বুঝেছে, যেহেতু আপনি জিনিসটা জেনে গেছেন, সুতরাং ওদের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে যেহেতু ছেলেটা জানে, সুতরাং ও আর ফিরবে না, বাড়ি থেকে আর ফিরবে না। এক্স্যাক্টলি, ওকে। তারপর কি হলো? ই অবস্থা, কার মাথা ঠিক থাকবো বলেন, কারো মাথা ঠিক থাকাই উচিত না। তারপরেও আমি ওর বাবার কথা মনে করি শুধু, ওর বাবার হাতে হাত ধরে আমাকে বললো, এই তিন মেয়েটা দিছি, মেয়েটা একটু তারসিরা টাইপের, মাথা একটু বেশি ভালো কাজ করে না, তুমি একটু বুঝাই শোনা রাখবা তোমার মতো করে। তখন চিন্তা করলাম, একবার এরকম একটা নোংরামি করে নোংরামির ফসলও নিয়ে বেড়াইতেছে, এটা নিয়ে যদি যদি আমি মানে নিতে পারি, তাহলে এরকম এরকম ঘটনা কেন নিতে পারবো না, এরকম কিছু একটা হইছে। এটা সেলফ জাজমেন্টটা না, কোন অনেক মানে কি লাখে একটা মানুষের পাওয়া যায়, মানুষ কি এরকম কিছু পারে আমি জানি না। এরপরে আরো কিছু যে হইছে, এগুলো তো আরো অসম্ভব কিছু। তুই এত কিছুর পরে কিভাবে তুই ফোনে কথা বলছ আর একটা ছেলের সাথে? আমার বাড়িতে নিয়ে আসছি কিন্তু, তারপরে আপনি বাড়িতে নিয়ে এসে পরিচয় করে দিলেন। একটু ঘটনা আছে এখানে। জি, তো এই অবস্থা না, বাচ্চা হইলে পরে তো বাড়িতে নিয়েছি। তো এই অবস্থা থাকতেছে, আমি আবার বাসা চেঞ্জ করলাম, ওই এখান থেকে বাসা চেঞ্জ করলাম, বাসা নিয়ে গেলাম। এটা তো বাসা চেঞ্জ করার আগে কথা বললাম, বাসা চেঞ্জ করলাম, বাসা নিয়ে গেলাম। ওইখানে তো বাড়ি থেকে আইসা পরে এই ঘটনা, ওই বাসার থেকে আমার বাচ্চাটা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমার শাশুড়ি বাসায় থাকে, এদিকে আমার শ্বশুর মারা যাওয়াতে আমার শাশুড়ির বাসায় বাসা ভাড়া হয়ে যায় অনেক, এগুলোর দিকে আর যাইতে চাই না, এখানে অনেক ঝামেলা হয়েছে, এই টাকাগুলো আমি দিছি। দেখেন ভাই, অনেক টাকা গুলি বাজা যায়, আর আমি এদিকে এত পরিশ্রম করছি। তখনকার সময়ে আপনার 1,000-2,000 টাকার উপরে অ্যাডভান্স দিতে কোনো দরকার নেই, আমার 15,000 টাকা করে অ্যাডভান্স দিছি, 20,000 টাকা করে অ্যাডভান্স দিছি আমার মালিকে। আমার বাচ্চারা যখন সিজার হয়েছে, তখনকার 20,000 টাকা অ্যাডভান্স নিছি, এবং আরও টাকা ছিল আমার কাছে, এগুলো খরচ হয়েছে টোটালে। হি ইজ আ গুড ম্যান, গুড ম্যান এই কারণে বলছি, উনি লাইনটা বলেছে আমার বাচ্চাটা যখন, এখানে উনি সচেতন ছিলেন না, এবং এর ওনার মুখ থেকে খুব, আমি কিন্তু বছরের পর বছর মানুষের গল্প প্রচার করি, এবং আমি জানি যে কে কোথায় মিথ্যা বলছে, কে কোথায় সত্য বলছে। এবং উনি যখন বললো যে আমার বাচ্চাটা, উনি খুব ইজিলি এখানে বলে ফেলতে বলতো ওর বাচ্চাটা, কিন্তু ওটা ও বলেনি। উনি বাই হার্ট ফিল করেছে, এবং আজকের এই গল্পটার অন্য জায়গাতে, প্রিয় শ্রোতা, আমি একদম শেষ দিকে এসে আপনার কথাটা বলবো। আপনাদের কাশি উঠবে, আমি বহুবার কাশি উঠেছে আমার, আমি যাই একটু সামনের দিকে, যে আমাদের হাতে সময় খুব অল্প আছে। হ্যাঁ, তখন বাচ্চাটা হইলো আমার এখানে, সিজারে হইলো, সিজারে হওয়াতে আমার এখানে প্রচুর টাকা গেছে,
বাচ্চাটা একটু হওয়াতে ওদের একটু সমস্যার কারণে আমার এত উল্টে টাকা গেছে। যাই হোক, দুইবার আপনার সিজারের, দুইবার সিজারের টাকা গেছে। একবার হয়েছে যখন হয়েছে তখন তো সিজার করা হয়েছে, তখন এরপরে আবার ওরা উত্তেজিত হয়েছে, লড়াচড়া করছে, অনিয়মে চলছে, সিঁড়িগুলো আবার পচে গেছে, এগুলো আবার আপনার নতুন করে আবার সিঁড়ি করতে হয়েছে। এটা তৃতীয়বার সিজারের ঠিক টাকায়। আছে, আমি বুঝতে পারছি যে প্রচুর অর্থ আপনি ব্যয় করেছেন ওদের জি ফ্যামিলির পিছনে, আপনার ওয়াইফের পিছনে। হ্যাঁ, এই অবস্থা আপনি বাচ্চাটা। আমি কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি বাচ্চাকে সহ আপনার বাসায় নিয়ে আসলেন, গ্রামের বাড়িতে নিয়ে আসলেন, আপনাকে ওইখানে ভয়াবহ অবস্থা ফেস করতে হয়নি? গ্রামের বাড়িতে হ্যাঁ, হ্যাঁ অনেক ভয়াবহ অবস্থা, মেনে নিয়েছে আপনার বাপ মা শেষ পর্যন্ত? বাপ্পা তো মেনে নিয়েছে, এখানে বিশেষ কিছু মুহূর্তের কারণে মেনে নিয়েছে। কিরকম? এখানে আরেকটু আমার রয়ে গেছে, জি একটু ক্লোজ, এটা আমি ক্লোজ করতেছি। এখানে যখন আমার বাচ্চাটা 1-1.5 মাস বয়স হয়েছে, তখন আমি নিয়মিত আমি অফিস করে আমি বাড়িতে যাই, বাসায় যাই, তখন আমি বাচ্চার জন্য প্রতিদিন ফলমূল যাই পারি অল্প অল্প, কিছু নেই, যেটা প্রতিদিন আমি নিতে পারি। একদিনে নিলে গা আজকে 1 কেজি নিয়ে সবাই খাইবো, পরের দিন আর নিতে পারবো না, যার জন্য কম কম নেই। এ বাচ্চাটাকে টিপে টিপে খাওয়াই, যেমন আঙ্গুর আছে আপেল আছে, যেভাবে রস করে খাওয়ানো যায় আর কি। বাচ্চাটা ভাই এত সুন্দর হয়েছে, আমি ওর কাছে যেদিনকে আমি ওর সাথে থাকলাম প্রথম, ওকে বললাম তুমি আমাকে ছেলে দাও মেয়ে দাও যাই দাও, আমাকে সুন্দর একটা বাচ্চা, সুস্থ একটা বাচ্চা উপহার দিবা, তোমার কাছে আমার এটাই চাওয়া, আর তুমি আর বিনিময়ে কি চাইবা, তুমি আমার কাছে চাইতে পারো যখন চাইতে তোমার ইচ্ছা। যখন এদিন বাচ্চাটা হইলো, বাচ্চাটা দেখে আমি এত টাকা কষ্ট দিয়েছে আর এত পরিশ্রম করছি, আমি আমি সারা রাত ওইখানে থাকি, সারা দিন ডিউটি করি, আমি এত এনার্জি আপনার শরীরের মধ্যে, মানে আমি মন সারা পড়ে গেছে। দিন ডিউটি করি, পরিশ্রমের কাজ, এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না কত পরিশ্রমের কাজ আমি করছি, আর সারা রাত আমি এখানে ডিউটি দিছি, ঘুমাই না। যে 4-5 দিন ছিল, 4 দিন ছিল হাসপাতালে, 4 দিন আমি টোটাল ঘুমাইনি, হয়তো ফজর নামাজ পড়ছি হাসপাতালে, একটা জায়গা আছে নামাজ পড়ার, এখানে একটু শুয়ে রয়েছি, জাস্ট পরে যাই ডিউটি করছি 8টা বাজে। তো এ অবস্থা, যখন এখানে এইভাবে বাচ্চাটা আমি নিয়মিত ভাবে খাওয়া দাওয়া করতেছি, ও অন্য ছেলের সাথে কথা বলতেছে নিয়মিত, আইসা আমি ওরে বাসায় পাই না, বাচ্চা কাঁদতেছে, ওর মার বাসায় থাকে, এগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা হয়, ওকে শাসন করি, শাসন মানে না। আপনার যদি একটা ভুল হয়, আপনার যদি আপন জন সে শাসন করে, সেটা আপনার নীরবতা পালন করা উচিত নিশ্চয়ই, আপনার জ্ঞান নেওয়া উচিত নিশ্চয়ই যে এটা আমি আমি যেটা বুঝতে পারছি যে আপনি বিভিন্ন রকমের ফ্লস গুলো তখন খুঁজে পাচ্ছেন, খুব কাছাকাছি মিশতে গেলে যে মানুষটা যেটা হয় যে ওর যে ফল্ট গুলো, যেগুলো সংসার করার জন্য আপনার কাছ থেকে মনে হচ্ছে যে না এটা এইভাবে সংসার করা সম্ভব না, ওকে কিওর হতে হবে, সেইটা আপনি তখন বিভিন্ন রকমের ফল্ট গুলো খুঁজে পাচ্ছিলেন। বাট আমি চুম্বক জায়গাগুলোতে একটু আসতে চাই, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আপনি জায়গাটা ক্লস করে আপনি আমার ওই প্রশ্নটার উত্তর দেন যে আপনি বাসায় কিভাবে ম্যানেজ করেছেন। পরে মনে করেন এখানে অবস্থা করে, আচ্ছা যাই হোক, অনেক ঝামেলা গেছে, ঝামেলার পরে আমি দেখছি যে না ওকে এখানে রাখা যাবে না, আচ্ছা ওকে অনেক চেষ্টা করছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ও বাড়িতে যাবো না, ঢাকা থাকবো, ওর সম্পূর্ণভাবে এক চ্যালেঞ্জ, আমি ঢাকা থাকবো, তুমি রাখতে পারলে রাখবো, নাই তো নাই। তখন কি জাফরের সঙ্গে ওর সম্পর্ক আছে? জাফরের সাথে ও কথা বলে, পরে আর ফিস হইতে দেখি নাই, আচ্ছা, কিন্তু কোন ছেলের সাথে কথা বলে, আচ্ছা এখন কার সাথে কথা বলে এটা আমি জানি না। এর মধ্যে আবার কিছু দুর্ঘটনা ঘটছে, আমার আসা যাওয়াতে রাস্তা আবার আটকাইছে, আমার মারার চেষ্টা করছি, কে জাফর? মারামারি হয়েছে কিন্তু আমার সাথে পারে নাই, এটা মানে পোলাপান অল্প ছিল এবং ছোট ছিল, ওরা আমার সাথে পারে নাই, মানে আমি মাইরটা কম খাইছি, মাইরা তো বেশি খাই নাই, যেটা কোনো সমস্যা হয়, মানে জাফরের কথা বলছিলাম, হ্যাঁ ওদের গ্রুপ আর কি, ওরা মানে আটকেছিল, অনেক ঝামেলা হয়েছে এদিকে আর কিছু রাত্রে আসা যাওয়ার ভিতরে। আচ্ছা, গল্পটা যেহেতু ছোট করতে চাইছেন, আমি একটু ভালো ক্লোজ যেগুলো এগুলো দিয়ে যাচ্ছি, তো এখানে করলাম কি, আমি চেষ্টা করছি ওকে বাড়িতে নেওয়ার জন্য, ও যাবে না, ও এখানে থাকবে, ও এখানে থাকবে এবং ভালোভাবে থাকবে, ভালো পরিবেশে থাকবে, আমি ওইখানে ওরে রাখবো না এবং ভালো পরিবেশে রাখবো না, ওকে আমি খরচাপাতি দেওয়া বন্ধ করলাম। এর আগে কিন্তু ওরা দুদের বাসের বাসার ভাড়া, ওর বাবা মারা যাওয়ার পরে যে বাসা ভাড়া ওজন ছিল ওইগুলো সব দিছি, এখন টোটাল বন্ধ করে দিলাম ক্রস, এখন ও আমার সাথে আরো বেশি করতেছে। এর আগে কিন্তু অনেক কিছু আমি বাদ দিছি, ওর কাপড় চোপড় কিন্তু আমি ধুয়ে দিছি, ও কিন্তু নোংরা একটু টাইপের, বুঝতে পেরেছি, হইতে পারে অনেক কিন্তু একটু নোংরা টাইপের, কোমল থেকে কঠিন হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি করলাম কি, পরে প্ল্যান করলাম ওকে কিছু দিব না, কিছু দিই না, ও আরো বেশি প্রখর হয়ে গেল, ও আমার দিকে আরো বেশি মানে ই উল্টা হয়ে গেল, যে না এখানে রাখতে হবো, আমাকে সব দিতে হবো, আমার ফ্যাক্টরিতে চলে যা, ওইখানে যায় আমার দেখা দেখি পরিবেশ নষ্ট করে। এই পর্যায়ে করলাম কি, একদিন বাসায় আসলাম, বাসায় এসে আমি বললাম দেখো তুমি যদি এখানে থাকো আমি রাখতে পারবো না, আমার এত কামাই নেই, কারণ আমার মা বাবাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে, বাসা ভাড়া প্লাস সন্তান মানুষ করতে হবে, এত এবিলিটি আমার নাই, এত কামাই নেই আমার, যেটা আমার কামাই আছে বাড়িতে থাকলে তুমি খাইতে পারবো, মাও খাইতে পারবো এবং আমার কিছু আয় থাকবো সন্তান মানুষ করার জন্য। তো করলাম কি, ওকে আমি বললাম যে চলো বাড়িতে চলে যাই, ও যাবে না। আমি করলাম কি, শিশু বাচ্চা লাগিয়ে সকালবেলা নিয়ে বের হইলাম 9টার দিকে, আমি বাচ্চা নিয়ে চলে গেলাম, ভাবলাম বাচ্চার সাথে তো আসবো, বাচ্চাটাকে নিয়ে আমার অফিসে নিয়ে রাখলাম দিনের 11টা পর্যন্ত, 8টা বাজে নিয়ে আসছি, 8:30 বাজে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো রাখছি আমার অফিসে, দেখি যে আসে না, তো আমি আর রাত করে আর বাসায় ফিরি নাই, বাচ্চা নিয়ে চলে গেলাম বাড়িতে, মানে আপনার গ্রামের বাড়ি। হ্যাঁ, বাচ্চা দেখি জেনে গেছে যে আপনি বিয়ে করেছেন, এখানে বাচ্চা হয়েছে না, এখনো তো জানে, এখানে আরো ঝামেলা হয়েছে,
ঝামেলাটা হওয়াতেই যখন মানে নিছে আর কি, আমি যখন নিয়ে যাই তখন আপনার শৌখিন সার্ভিস ছিল আসি, এটা সব সর্বোচ্চ ভালো এবং দামি গাড়ি, এটা ভিআইপি যারা তারা যাইতো আর কি। তো ভিআইপি পার্সন লোক সবাই উঠছে, আমি বাচ্চারা নিয়ে উঠছি, বাচ্চাও তো আমার ভিআইপি পার্সন, বাচ্চার জামা কাপড় আচর সব দিয়ে ভিআইপি, আমি শুধু একটু নর্মাল, তখন তখন আমার যে পরিবেশটা একটু নর্মালি। তখন এই গাড়িতে যখন নিয়ে যাচ্ছি, বাচ্চা আমার প্রতি প্রবল ই মানে দুর্বল, এত ছোট বাচ্চা, পাঁচ পাঁচ তিন দিনের বাচ্চা আমার দিকে তাকায় থাকে, আমার কোলে থাকে শান্ত, খুব নর্মালি ইজি। যখন নিয়ে গেছি আপনি সকাল 7টা 8টা দিয়ে নিয়ে আসছি, কিন্তু সকালে দুধ খাইছে না খাইছে জানে না, এই সারাদিন না খাওয়া, যখন নিয়ে যাচ্ছি তখন 11টা বাজে, গাড়িতে যখন তখন মনে হয় 12:30 বা 1টা বাজে, 5টা বাজে আমি শিখে জানাচ্ছি, গাড়িতে আপনি বনানি কাগুলি পার হয়েছি তখনই কান্না শুরু বাচ্চা, আর থামানো যায় না, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গাড়িতে বাচ্চা কান্না, কোন একটা মানুষ সিটে আর বইসা থাকা নাই, কেউ কেউ পিছন দিকে, কেউ ওই সাইড হইলে ওই সাইড দিক থেকে দেখতেছে কি ব্যাপার বাচ্চা কোথায় গেছেন, তখন আপনার রেপ দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, আমি নিজেও চিন্তা করছিলাম যে আপনি তো ধরা খাবেন, কারণ বাচ্চার মা তো সাথে নাই, রাইট, তখন তো রেপের চল, ওই সব ভদ্রলোকের বলতেছে বাচ্চা চুরি করে আনছে, বাচ্চার মা আগে জিজ্ঞেস ভালো করে বাচ্চার মা কোথায়, আমি বললাম যে এরকম এরকম রাগারাগি হয়েছে নিয়ে চলে আসছে বাচ্চাকে, তো বাচ্চার মা কোথায়, বাচ্চার মাকে আনছি না, বাচ্চা তুমি চুরি করে আনছো, অনেকেই বলতেছে এরকম। আমার সিরিয়ালে সোজা সিটে টু সিটে বসে, আমি বাচ্চা ইনি টু সিট নিয়েছি, আমরা আমি বাচ্চা ওই সিটে আর কাউকে বসে নেই, তো ওই সিটে হিন্দু একজন ভদ্রমহিলা বসছিল, ভদ্রমহিলা চাইতেছে বাচ্চা লাগে, ওই ভাই ভদ্রমহিলার স্বামী তপন ভাই, তপন নাম আমার বাড়ি মামা সিং, উনি বলতেছে বাচ্চা লাগে দাও, আমার বাচ্চাও আছে, তোমার দিদি ওনাকে ওকে দুধ খাওয়াক, পরে ওই নিয়া ওকে দুধ খাওয়াইলো, বাচ্চা শান্ত হয়েছে। তখন এদিকে সব আলোচনা চলতেছে, সবাই আইসা, সবার হাতে মোবাইল আছে, মোবাইলের ছবি তুলতেছে, ছবি তুলে তুলে এগুলা মানে নেটে ছাড়তেছে, তখন কিন্তু নেট খুব কম চলে, ভিআইপিদের হাতে চলে হয়তো, এটা মানে প্রচার করার জন্য, সংবাদে দেওয়ার জন্য এরকম ভাবে প্রচার করতেছে যে এরকম চুরি করে একটা এত সুন্দর বাচ্চা আনছি, এত সুন্দর বাচ্চা, এত গুড নিউজ, এত সুন্দর, মানে সবাই দেখে মানে অবাক, এই বাচ্চা দেখে আমি কিছুতেই ভুলে থাকতে পারি না, এই বাচ্চা দেখে আমি বাচ্চাকে নিয়ে আসলাম। তখন এখানে অনেক ঝামেলা হয়েছে, আপনার তপন ভাই যা ওইখানে মাসি হোটেলে পরে হোটেলে আটটাইছে আটটায় এখানে রাখছে, রাখা ওদেরকে ফোন করে ওদেরকে নিয়ে গেছে, আপনারা না আসলে বাচ্চাকে আমরা রেখে দিব, বাচ্চা ওকে দিব না, আপনাদের দিব না, পরে আবার ওরা গেছে, পরে পরে ওরা যখন গেছে, আমার ওয়াইফ গেছে, আমার শাশুড়ি গেছে, দুইজন এখানে আসছে, তখন এখানে এই ঝামেলা হয়েছে, তখন আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকেও খবর দেওয়া হয়েছে, মামা সিং আমাদের অনেক আত্মীয় আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, ওদেরকে ছাড়াই আমরা কিন্তু বাচ্চা নিতে পারতাম, যখন আমার গার্জিয়ানরা আছে, মামা সিং এর গার্জিয়ান, আমার খালামণিরা যখন আসছে, মামা সিং শহরের দুজন খালামণি আছে ওরা আসছে, তো পরে আর দেয় নাই ওরা, ওরা বলছে মিল মিস করে দিই, এত ছোট একটা বাচ্চা একলা একলা রাখতে পারো না, মরে যাবো বাচ্চা। তো এখানে অনেক গ্যাদারিং হয়েছে, টাকা হাজি আমারে নগদ টাকা 3,00,000 টাকা হাজি আমাকে, একবারে হ্যান্ড ক্যাশ রিফাত মালিকের, মালিকে রিফাত বাচ্চা বিক্রি করে দেওয়ার জন্য, রিফাত হোটেলের মালিকে বাচ্চা নেওয়ার জন্য, ওর বাচ্চা নাই, আমাকে 3,00,000 টাকা নগদ হাজি, আমি এইগুলো ফালতু তুমি বাদ দেন, এই বাচ্চা কি কাহিনী জানেন, এই বাচ্চা কি কাহিনী জানেন না, তারপরে বাচ্চাকে আমি নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, শুধু এই কথাই বারবার বলছি আমি, এই কাহিনী শেষ হবে না আমি যতদূর জানি, কারণ এই কাহিনী যে জায়গাটায় যাবে বা যাওয়া উচিত সেটা আমরা প্রচার করতে দিতে চাচ্ছি না, এখানে এসে একটু ক্ষান্ত দিচ্ছি, আমরা আরেকটা এপিসোড করতে চাই, সেটা অন্যরকম একটা এপিসোড হবে হয়তো বা কোনো একদিন, তবে কিছু কোশ্চেন দিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আপনার এই বয়স, বাচ্চার বয়স হচ্ছে 12 বছর, এবং আপনি যে আজকে গল্পটা বললেন এটা আপনার বাচ্চা জানে না, এই রেডিওর মাধ্যমেই প্রথম জানবে যদি সে রেডিওটা শুনে থাকে, আমরাও চাই না সে জানুক এই মুহূর্তে, ওই যে ঘটনাটা যেটা আপনি বাড়িতে নিয়ে গেলেন বাচ্চাটা, এবং তারপরে আপনাকে অনেক যুদ্ধ পার করতে হয়েছে আপনার বাড়িকে মানানোর জন্য, আপনার প্রথম স্ত্রীর সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে কোন সময়টাতে? ডিভোর্স হয় না এখনো, এখনো ডিভোর্স হয়নি, আপনার স্ত্রী কি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করেছে, আমি জানি না ডিভোর্স হয়েছে কিনা, আমার এখানে কোনো পেপারস আসে নাই। উনি চলে গেছে আপনার এখান থেকে কতদিন, মানে সংসার করেছেন কতদিন সুস্থ আমার বাড়িতে যখন এদিন নিয়ে গেলাম, ওই অ্যাক্সিডেন্ট যেদিন হইলো আর কি, বাচ্চাকে নিয়ে গেলাম, তখন যেভাবে হোক নিয়ে গেলাম, 15 দিন ছিল আমার বাড়িতে। আচ্ছা, 5-5 দিনের বয়স বাচ্চা এত চলে আসছে, এই চলে আসাই শেষ, চলে আসা, চলে আসা শেষ, এরপরে আর সে যায়নি কখনো, নিজের বাচ্চার খোঁজ আর কখনো নেয়নি। আমি আপনার স্ত্রীকে মোটেও দোষী করব না, আমি আপনার স্ত্রীর দিকে আঙুলও তুলব না, আমি বরং আপনাকে দেখতে চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনি আর বিয়ে করেননি? আমি বিয়ে করছি 7-6-6 বছর পর, 7 বছরের মাথায় বিয়ে করছি। আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার এই সন্তানকে, সন্তানের বিষয়ে সবকিছু জানেন? আজকে যেটুক বলছি এইটুক সবটুকু জানে না, ওই বাচ্চাটা আমার এটাই জানে, আমি এইভাবেই ওকে স্বীকৃতি দিছি, আর আমার জীবনের সবচেয়ে বড় চিন্তা, আমার জীবনে উপার্জন করে আমি ভালো স্বচ্ছন্দ চলতে চাই না, আমি স্বাভাবিক চলতে চাই, আমার জীবনের চিন্তা একটা এরকম ধরনের বাচ্চা আরো পাইলে আমি আরো নিব, ওদেরকে আমি ভালো ডক্টরেট ডিগ্রি বা ইঞ্জিনিয়ার বা ভালো ডাক্তার
বা কোনো প্লেনের ক্যাপ্টেন, এরকম আমি কিছু বানাইতে চাই। আমি এরকম পোলাপান পাইলে আমি আরো, আমার জীবনে একটাই স্বপ্ন এখন, আমার জীবনে আর কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। এখন যে ওয়াইফটা আমার আছে, ওইটার দুইটা বাচ্চা হয়ে, দুইটা বাচ্চা মারা গেছে, তারপরে আপনার বাচ্চা একটাই, আমার সিজার হয়েছে, এখানে আমার লাখ লাখ টাকা গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। মানে আপনার বাচ্চা একটাই, বাচ্চা আমার ছেলে একটাই, এই ছেলেটা একটাই। এখন আমার ওয়াইফ এটা নিয়ে ঝগড়া করে যে তুমি বাচ্চা নিতে চাও না, বাচ্চা হয়েছে, দুইটা মরে গেছে, এখন আবার আমি নিতেছি না, যে ও বলতেছে নিতে চাও না, কারণ কি তোমার বাচ্চা আছে, এই জন্য এটা নিয়ে এই ঝামেলা এখন। আপনার স্ত্রী আজকের এই অনুষ্ঠানটা, আপনি যেটা বলছিলেন যে আপনার স্ত্রী অনুষ্ঠানটা শোনে, এবং আপনার স্ত্রী অনুষ্ঠানটা শোনার পরে যদি আপনাকে রেসপেক্ট না করে, তাহলে আমি বলবো যে মানুষের জীবনে কিছু সংকীর্ণতা থাকে, সেই সংকীর্ণতা থেকে সে বেরোতে পারেনি, হয়তো পারেনি, কিন্তু আমি সেই নেগেটিভটা ভাবতে চাই না। আপনি এখানে যা বলেছেন সেখানে আপনাকে মিথ্যা ভাবার বা আপনাকে যা বলছেন সেটা সত্য না এরকম ভাবার, আমি জানি, আমি জানি, সেটা ভাবার কোনো কারণ নেই। এটা আপনি যেটা বলেছেন সেই জায়গাটায় যদি একটা মেয়ে বসে থাকতো, আমার এটা বিশ্বাস করতে খুব সহজ হতো, কারণ বাংলাদেশে বা সার্বিক সারা দুনিয়ার প্রেক্ষাপটে আমরা দেখি যে নারী সবসময় একটা মায়ের রূপ নিয়ে ছোটোবেলা থেকেই থাকে। তার কাছে একটা সন্তান পথের হোক আর যে অবস্থায় থাকুক না কেন, সন্তান মানে সন্তানই, কিন্তু একটা বাবার জায়গা থেকে বা একটা ছেলের জায়গা থেকে একটা মেয়ে, একটা 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 অন্যের ঔরস্য জাত একটা সন্তান, তার জন্য একটা মা, একটা মেয়েকে বিয়ে করা, নিজের ফ্যামিলিকে সাইড করে দিয়ে তাকে নিয়ে ফাইট করা, এবং নট অনলি দিস, প্রিয় শ্রোতা, উনি এখন ময়মনসিংহে থাকেন, ওনার চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এই ছেলেটাকে সঙ্গ দেওয়ার জন্যে, কারণ ছেলেটা একটু দুষ্টু, ওকে হেল্প করতে চান, এবং উনি থাকলে হয়তো একটু ভালো করে লেখাপড়া করবে, সেই কারণে। আমরা বহু রকমের জীবনের গল্প প্রচার করেছি রেডিওতে, বহু রকমের জীবন গল্প, এবং এই জীবন গল্পের যে সেকেন্ড পার্টটা, এটা অনেক বড় হতে পারত, এবং সেটা যে জায়গাটায় নিয়ে যেত সেখানে হয়তো এই মানুষটার যে কন্ট্রিবিউশন বা এই মানুষটা যেই ফিলটা নিয়ে আজকের এই গল্পটা বলতে এসছে বা যে অনারটা দেওয়া দরকার, সেই অনারটা হয়তো অন্যদিকে চলে যেত। কারণ আমরা জানি যে দুই ঘন্টা আপনারা এক ধরনের নদীস্রোতের মতো ভেসে গেছেন, উনি যেখানে আপনাদেরকে নিয়ে গেছেন সেখানেই গেছেন, উনি যেখানে পজ দিয়েছেন সেখানে পজ নিয়েছেন। আমরা যে জায়গাটায় এসে শেষ করছি সেটা হচ্ছে উনি অসাধারণ একটা মানুষ। আমরা ইবাদতের মাধ্যমে অবশ্যই সৃষ্টিকর্তার প্রিয় হতে চাই, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিছু জীবন দর্শন থাকা উচিত, সেই জীবন দর্শনের মাধ্যমে তার কাছে প্রিয় হওয়াটা, এটা প্রিয়তম, মানে প্রিয় থেকে প্রিয় যেটা বলে বলা চলে, এই মানুষটা হওয়াটা জরুরি। আমরা জানি যে রমজানের এই মাসে অনেকেই আমরা জেগে থেকে আজকের এই অনুষ্ঠানটা শুনলাম, এবং অনেকেই হয়তোবা আরও ঘন্টা দুয়েক জেগে সেহরি খেয়ে তারপরে রোজা রাখতে যাব। আমরা সবাই নেক দিলে ওনার সন্তানের জন্য দোয়া করব, এবং একই সাথে ওনার জন্য দোয়া করব। আমরা এরকম ভালো মনের মানুষ চাই, আমাদের সমাজে সেই সব মানুষরা আইকন হয় যেসব মানুষদের অনেক বড় অর্জন থাকে, অনেক বড় বড় ক্রেস্ট থাকে, অনেক বড় বড় সম্মাননাপত্র থাকে, কিংবা আর্থিক অর্থে অনেক বড় সাফল্য থাকে, কিন্তু এই মানুষদের না আছে কোনো ক্রেস্ট, না আছে কোনো সম্মাননাপত্র, না আছে কোনো সমাজের জায়গাটা থেকে আইকন, এবং যে কন্ট্রিবিউশন তার সেটা সে রেডিওতে এসে যদি না বলতো, তাহলে হয়তো একেবারে ঘরের মানুষটাই কোনো দিন জানতো না যে কী করছে সেই সন্তানটার জন্য, এবং এই সন্তানটাই হয়তো বা কখনো জানতো না। একদিন এই সন্তানটা বড় হোক, তার পিতাকে সে যোগ্য সম্মান করতে শিখুক, এবং একই সাথে আমরা যেন এই ধরনের মানুষকে প্রপার সম্মান দিই, তাহলেই না আমাদের সমাজটা সুন্দর হবে।